প্রাণহীন চেতনাহীন মানুষ লাশের সমতুল্য, এদের দিয়ে কষ্ট করে সমাজ সংস্কার হবে না। ইসলামের যত ক্ষতি করেছে আলেমরাই করেছে, ইসলামের উন্নতিও করবে আলেমরাই করবে। আলেম হতে হবে নিঃসন্দেহে, যারা ফেরকা নাজির ওর বুঝে সংস্কার ধর্মী আলেম যারা, তারা এখানে খবর দিবে মনে থাকবে। বিশেষ করে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকটি সুসংবাদ সাকওয়াত ভাই বলে গেছে, এটা আমাদের স্বপ্ন, আমার আমিরের জামাতের স্বপ্ন, আপনাপনগরে একটা জমি কিনেছি, আমি দোয়া করি আল্লাহ যেন স্যারকে ন্যায় খায়াত দান করে, যেন এটার ভিত্তি স্থাপন করে যেন উনি দেখে যেতে পারে, আর এই মসজিদটাও যেন কবুল করে নেয় আল্লাহ। যাকাত কোন অনুগ্রহের নাম নয়, যাকাত কোন দয়া নয় বলে রাখবেন, এটা আল্লাহ নির্ধারিত বিধান, এটা আপনাকে দিতে হবে। মৌলিকত্ব অবশ্যই হতে হবে পবিত্র কোরআন এবং সহি হাদিসের উপরে। এ বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ আমাদের আছে? যদি সুযোগ থাকে তাহলে আমরা ইসলাম থেকে দূরে সরে গেলাম। আমরা বিশ্বাস করি যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে আপোষহীন সংগ্রামী দাওয়াত, আপোষহীন সংগ্রামী যে কাফেলা, আপোষহীন সংগ্রামী যে আমলের চিন্তা, এটা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ একদিন এই সমাজের মধ্যে তাওহীদের পতাকা উড্ডীন হবে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার সহ যাবতীয় সিয়াম ভঙ্গের কারণ থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহর ইবাদত করার নাম সিয়াম। আর এমন কত তাহাজ্জুদ গুজার কিয়ামুল লাইল আদায়কারী আছে, এরা রাত জেগে ইবাদত করে, কিন্তু এই ইবাদত তাদের জীবনে কোনো উপকার বয়ে আনতে পারে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় প্রতিষ্ঠিত, মানহাজে প্রতিষ্ঠিত যেই মসজিদে আমল হয়, সেই মসজিদগুলোকে আমাদেরকে দ্রুত সুসম্পন্ন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তুমি এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সবাইকে ব্যালেন্স করে, সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক আল্লাহ তুমি দান করো। যখন সত্য উদ্গম হবে, সত্য মানুষের কাছে চলে আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে সমাজের মানুষ সত্য গ্রহণ করবে, মিথ্যা বিদৃত হয়ে যাবে, আর মিথ্যা চিরদিন মিথ্যাই প্রমাণিত হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। পুণ্যে ভরা অতুল সাগর শাহরু রমাদান, শাহরু রমাদান, পুণ্যে ভরা অতুল সাগর শাহরু রমাদান, শাহরু রমাদান, এই মাসেতে নাজিল হলো পাতাল কোরআন, এই মাসেতে নাজিল হলো পাকাল কোরআন, শাহরু রমাদান, শাহরু রমাদান, পুণ্যে ভরা অতুল সাগর শাহরু রমাদান, শাহরু রমাদান, শয়তানের পায়ে সে কোলেই মাসেরই মর্যাদায়, জান্নাতের দুয়ার খোলে জাহান্নামের বন্ধ হয়, শয়তানের পায়ে সে কোলেই মাসেরই মর্যাদায়, জান্নাতের দুয়ার খোলে জাহান্নামের বন্ধ হয়, এ মাসে পাপি তাপি পায়রে পরিত্রাণ, শাহরু রমাদান, শাহরু রমাদান, পুণ্যে ভরা অতুল সাগর শাহরু রমাদান, শাহরু রমাদান, ওরে পাপি তাপি ভাই বোনেরা পাপ মোচনের এলো দিন, ত্রিশটি দিনের সে অমৃতে বাজাও সবে প্রাণের বীণ, ওরে পাপি তাপি ভাই বোনেরা পাপ মোচনের এলো দিন, ত্রিশটি দিনের সে অমৃতে বাজাও সবে প্রাণের বীণ, সব গুণা দূর হবে তোমার এই সাগরে করলে স্নান, শাহরু রমাদান, শাহরু রমাদান, পুণ্যে ভরা অতুল সাগর শাহরু রমাদান, শাহরু রমাদান,
কদরে রাত্রি তোমরা ইবাদতে জাগো ভাই, হাজার মাসের নেকি পাবে এতে কোনো সন্দেহ নাই। কদরের রাত্রি তোমরা ইবাদতে জাগো ভাই, হাজার মাসের নেকি পাবে এতে কোনো সন্দেহ নাই। এতে কাফে বসে আল্লাহর গাওরে সবে গুণগান, শাহরুর রমাদান শাহরুর রমাদান, পুণ্যে ভরা অতুল সাগর শাহরুর রমাদান শাহরুর রমাদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে উদ্বোধনী ভাষণ নিয়ে আসছেন অতরবর্জ্য দিয়ে সম্মানিত মোতোয়াল্লি জনাব মোহাম্মদ ইমান আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত প্রধান অতিথি এবং ওলামায়ে কেরামগণ ও মুসল্লিগণ, আমি মসজিদ সম্বন্ধে দুই চারটি কথা বলতে চাই। আমাদের মসজিদটি আরম্ভ হয়েছে 1919 সনে আরম্ভ হওয়ার পর এই পর্যন্ত যাব আমরা যেভাবেই এই পর্যন্ত আগাইছি। এখন আপনারা সবাই সার্বিক সহযোগিতা করেছেন বলেই আমাদের এই পর্যন্ত যা দেখতেছেন, কিন্তু আরও অনেক কাজ বাকি রয়েছে। যারা আপনারা সহযোগিতা করবেন করবেন, আর যারা জন্য না সক্ষম আছে করবেন, আর যারা করতে পারবেন তারা দোয়া রাখবেন যাতে এই মসজিদ অতি তাড়াতাড়ি কাজ সমাধা করা যায়। এই জন্য আপনাদের সবার সহযোগিতা ও সার্বিক সহযোগিতা কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ তাজুল ইসলাম জসিম, খতিব সিটি মার্কেট রূপগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালাহ, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وكمرًا منيرًا. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان ظهوقا الحمد لله উপবিষ্ট সর্বস্তরের সম্মানিত মুসলিম কারাম, অত্র মসজিদের মোতাল্লি সাহেব কমিটির সদস্যবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমাদের মুসলিম নেত্রী ও ভাতৃবৃন্দ, পর্দার অন্তরের সমাজ দিনী মা ভনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেজদায় শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গার জোড়া আহরাদির জামি মসজিদের নবনির্মিত মসজিদ ও কমপ্লেক্সে দাঁড়িয়ে দুই একটি কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম পেশ করছি আমাদের মহান বন্ধু, আমাদের আত্মার আত্মীয় সাইয়েদুল মুরসালিন খাতেমুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম হাজিরিন,
অনেক বড় বড় শায়েখ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের ওয়াজ নসিহত কথা বলার সময় এখন নয়, আর এই পরিবেশে কথা বলার মতো সুযোগও আমাদের রাখার থাকার কথা নয়। তারপরে এলাকাবাসী হিসাবে একটু সময় সুযোগ করে দিয়েছেন আমাদের মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। জাজাকুমুল্লাহ ফিল খৈর আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিনা কারাম, ক্ষুদ্র পরিসরে আমরা সর্বান্তকণে ওয়াজ নসিহত নয়, শুধু আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য দাঁড়িয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজে সেই আমার দেখা 24 বছর আগে যখন এই মসজিদে আমি ছোট্ট একজন দায়িত্বশীল হিসাবে অংশগ্রহণ করি খতিব হিসাবে, তখন এখানে একটু মাটির ভিটার উপরে একটা ছোট্ট মসজিদ ছিল। এপাশ থেকে ব্যারাক থেকে পানির ঢেউ এসে লাগতো, এপাশ থেকে ড্যামরা, এপাশ থেকে তীরমুহনি, মাঝখানে একটু মাটির উপরে ছোট্ট একটা মসজিদ। এই মসজিদে এলাকার কিছু লোক তারপরও নৌকা পাড়ি দিয়ে পানি ভেঙে কাদা মেখে তারা সব সময় জামাতের সাথে 2, 5, 7, 10 সলাত আদায় করে গিয়েছেন। তাদের মনে আকাঙ্ক্ষা ছিল, তাদের ভিতরে স্পৃহা ছিল, কালিমাদীপ্ত ইমান ছিল যে আমাদের এতটুকু পদচারণায়, আমাদের এতটুকু কর্মের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন এখানে একটি বৃহৎ মসজিদ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাদের দোয়া, তাদের সার্বিক সহযোগিতা, তাদের ইমানই এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুন্দর মনোরম পরিবেশে একটি মসজিদ উপহার দিচ্ছেন। আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাদের কথা স্বীকার না করলেই নয়, মসজিদের সাবেক মুতাল্লি আমাদের নানা মরহুম ইসমাইল আলী, যিনার জীবনটা দেখেছি মোদির সাথে বাধা ছিল, উনি অন্য কোনো ক্লাস করতে আমি দেখিনি, বাজারে যেতে তেমন একটা দেখিনি, মাঠে কাজে অনেকটা দেখিনি, আমি যতদিন তিনাকে দেখেছি 10-12 বছর আমি দেখেছি শুধু 5 ওয়াক্ত মসজিদ ছাড়া, মসজিদে আসা যাওয়া, মসজিদের কোনো দায়িত্ব ছাড়া উনি আর কোনো কাজ আমি করতে দেখিনি তেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনারে খেদমত, তিনারে দায়িত্ব আল্লাহ কবুল করুন, আল্লাহুম আমিন। তার পাশাপাশি সাবেক সভাপতি মহোদয়ের মধ্যে মরহুম সাবের আলী, যিনি আমাদের নানা, তিনিও সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব থাকাকালীন তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাযায়ে খায়রে, আল্লাহুম আমিন। এরপরে আমাদের মাঝে আমাদের মামা মরহুম বিলাল হোসেন, তিনিও এই মসজিদের সভাপতির দায়িত্ব থাকাকালীন ইন্তেকাল করেছেন, আঞ্জাম দিয়েছেন। তাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন, আল্লাহুম আমিন। এই মসজিদের অঘোষিত মুয়াজ্জিন ছিলেন, অঘোষিত মুয়াজ্জিন, দায়িত্বে ছিলেন না, অঘোষিত মুয়াজ্জিন আমার শ্বশুর মরহুম আব্দুর রাজ্জাক, তিনি অঘোষিত মুয়াজ্জিন ছিলেন। মনে হয় মসজিদের সাথে দীর্ঘদিন প্রাণটা বাঁধা ছিল, সুযোগ পেলেই মসজিদে চলে আসতেন, আগে এসে মুয়াজ্জিন সাহেবের আগেই আজানটা দেওয়ার চেষ্টা করতেন, বলতেন আমি আজানটা দেই। মুরব্বি মানুষ, অনেক ভালো আজান দিতে পারতেন, অনেক সত্য হতো এমনটা নয়, অনেক ভালো সুর ছিল এমনটা নয়, কিন্তু মসজিদের সাথে আত্মার সম্পর্কের কারণে দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকেও যাচাই খাট দান করুক এবং তিনাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুক। মরহুম নজরুল ভাই মসজিদের একজন একনিষ্ঠ মুসলিম ছিলেন, তিনি আমাদের মাঝ থেকে ইন্তেকাল করেছেন। এইভাবে সমাজ, এই এলাকায় জামাত থেকে, মসজিদের সাথে দায়িত্বে থেকে যারা আঞ্জাম দিয়েছেন, শ্রম দিয়েছেন এবং তাদের ঘাম দিয়েছেন, তাদের টাকা পয়সা অর্থ দিয়ে এই মসজিদের উন্নতিকল্পে সেই সুদূর থেকে বীজ গজিয়ে গেছেন, যা আজকে আমরা বিশাল এক ভবনে দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের দান, সকলের চেষ্টা প্রচেষ্টা, সকলের খেদমতকে আল্লাহ কবুল করুন, আল্লাহু আমিন। সম্মানিত মুসলিমরা কারাম, আপনারা দূর দূর থেকে এসেছেন, অনেকেই বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা অর্থ দিয়ে আমাদের এই মসজিদকে স্বাবলম্বী করার চেষ্টা করেছেন, কেউ একটা ঘরে দিয়েছেন, কেউ একটা কথা দিয়ে সহযোগিতা করেছেন। আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে, আমরা এই মুসল্লিদের পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, দোয়া করছি আল্লাহ আপনাদের প্রত্যেকের যাচাই খায়ের দান করুক, আপনাদের এই খেদমত, এই দিনী খেদমত, এই আল্লাহর ঘরের এই মসজিদের খেদমত আল্লাহ কবুল, আল্লাহু আমিন। সময় দিনী ভাই বোনেরা, পরিশেষে আপনাদেরকে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জলদ গম্ভীর কণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে আয়াত পাঠ করেছিলেন, যে আল হাক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন সত্য উদ্গম হবে সত্য মানুষের কাছে চলে আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে সমাজের মানুষ সত্য গ্রহণ করবে, মিথ্যা বিদৃত হয়ে যাবে আর মিথ্যা চিরদিন মিথ্যাই প্রমাণিত হবে। গুণদার এই সমাজ, ঘুমিয়ে থাকে এই সমাজ, শির্ক বিদাতে নিমজ্জিত সমাজ, কুসংস্কারের অন্ধকারে মাটির নিচে থাকে এই সমাজ, এই সমাজে একদল তরুণ, একদল যোদ্ধা, একদল বৃদ্ধ, একদল মুরব্বী হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কারণে আজকে এই সমাজ থেকে, এই সমাজ থেকে নয় এলাকা থেকে, এই রাষ্ট্র থেকে, সারা পৃথিবী থেকে আস্তে আস্তে করে শির্ক বিদাত এবং কুসংস্কার, অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন আস্তে আস্তে দূরীভূত হচ্ছে ইনশাআল্লাহ। তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এই মসজিদ, যেই মসজিদে একদিন দু থেকে চারজন পাঁচজন মুসল্লি জোগাড় করা কষ্ট হতো, আজকে আলহামদুলিল্লাহ সেই মসজিদে মুসল্লি যাওয়া দেখা দেওয়া সম্ভব হয় না। রমজানের প্রথম প্রথম তারাবির কিয়ামুল লাইলে আমরা দেখলাম মসজিদে মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আজকেও আমাদের শেষ তালায় ছাদে আমাদের মুসল্লিরা দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে দাওয়াতের ফসল, এটা হচ্ছে জাল হক, হক এসেছে, অজহাকাল বাতিল মিথ্যা দূরীভূত হচ্ছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা মিথ্যাই প্রমাণিত হবে, মিথ্যা মিথ্যাই থেকে যাবে। আসুন আমরা সকলকে আহ্বান করি, অন্যায় অত্যাচার, লুলুম নির্যাতন, সুদ ঘুষ এবং সমাজের সকল অবক্ষয়, গান বাজনা ব্যভিচার থেকে নিজেকে মুক্ত করে একজন খাঁটি মুসলিম হিসাবে নিজেকে প্রমাণ করি, আমরা মুজাহিদ হিসাবে আল্লাহর দিনের দায়িত্ব গ্রহণ করি, আমরা সমাজ থেকে অন্ধকার সমাজকে কোরআন সুন্নাহর আলোকে ঢালিয়ে সাজার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। ওসল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল্লাহ শাহিন, অত্র মসজিদের খণ্ডকালীন খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা তাআলা وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا وَعَنْ سَوْبَانَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ الْحَقِّ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ। যাবতীয় প্রশংসা রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আঙ্গারজুরা আহলে জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ মহাতরম আমির জামাত জামাতের খুতবার মাধ্যমে এই মসজিদের উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ। সে আল্লাহ দরগাহে কালিমাতু শুকর এবং সুজুদ আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দ্রুত সালাম বর্ষিত হোক রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এজন্যই যে মসজিদটি এমন একটি সময় এই মাহে রমজানে উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ। বহুদিন ধরে আসলে মসজিদ কমিটি সবারই মনের আশা ছিল এটা যে মসজিদটা সুন্দরভাবে উদ্বোধন হোক, কিন্তু যাই হোক দেরি হলেও আলহামদুলিল্লাহ এই মাহে রমজানে সুন্দরভাবে এটার উদ্বোধন হলো। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যাতে করে এই মসজিদকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত দাওয়াতি একটা সেন্টার, একটা মার্কাজ হিসেবে কবুল করে নেন, এবং এই মসজিদে যত লোক সালাত আদায় করবে, যারা এই মসজিদ তৈরিতে সহযোগিতা করেছে বিভিন্নভাবে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্নভাবে, আল্লাহ সবাইকে যেন উত্তম পারিতোষিক পুরোপুরি দান করে সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা কাহাফের 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই আয়াতে, অকুলিল হাক্কু মির রব্বিকুম, হক আসে তোমার রবের পক্ষ থেকে। হে নবী আপনি বলুন, হক সত্য আসে কার পক্ষ থেকে বলেন তো সবাই? আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর কোনো মুরব্বীদের কাছ থেকে হক আসে না, পৃথিবীর কোনো খানকা থেকে হক আসে না, হক আসে কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহ সে কথাই বলছেন, অকুলিল হাক্কু মির রব্বিকুম, হক সত্য আসে, প্রেরিত হয় তোমার প্রতিপালনের নিকট থেকে। ফামান শাআ মিনকুম ফালিউমিন,
যার ইচ্ছা সে যেন এটাকে মেনে নেয়, স্বীকার করে নেয়, এর উপরে ইমান আনে। বলুন সুবহানাল্লাহ। অমাংসা ফাল ইয়াকফুর, আর যার ইচ্ছা সে অস্বীকার করুক, অসুবিধা নাই, কিন্তু বিপদ হলো একটা, ইন্না আতাদনা লিজ্জালিমিন নারা, নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে আল্লাহর কষ্টদায়ক কঠিন এবং জটিল শাস্তির ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শাস্তি থেকে রহম করুন, রক্ষা করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যে রমজান মাস আমাদের কাছে সমাগত, আমরা যে রমজান মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আছি, সালাফরা এই রমজান মাস পাওয়ার জন্য ছয় মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদের ভাগ্যে রমজান মাসকে তুমি জুটিয়ে দাও। এরপরে রমজানের আগের থেকে রজব শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করতেন, পাশাপাশি রমজান মাসে এসে সাধ্যমতো ইবাদত করে বাকি পাঁচ মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানে যে ইবাদতগুলো করেছি এই ইবাদতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। তো আমরা চেষ্টা করব এই মাহে রমজানের তার প্রকৃত অর্থে তার সম্মানকে বজায় রেখে আমরা বেশি বেশি ইবাদত করার তৌফিক আল্লাহ যেন আমাদের দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। একটি হাদিস আমি খুতবার শুরুতে বলেছি, আলোচনার শুরুতে, আন সাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওয়াল রাদিয়াল্লাহু থেকে মুন্নিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিনা আল হাক্কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিরকাল চিরদিন একটি দল এই উম্মতের মাঝে থাকবে বিশ্ব বিজয়ী হয়ে, যাহিনা আল হাক্কি, উম্মতের মাঝে সব সময় বিজয়ী হয়ে থাকবে, লা ইয়াযুরুহুম মান খাযালাহুম, কশিন কালেও বৃদ্ধ উচ্চারণকারীরা এই সত্যপন্থী হকপন্থী মানুষদের কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে হাত্তায়াতে আমরুল্লাহ ওয়াকুম কাজালিক, এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত একটি হকপন্থী দল এই উম্মতের মাঝে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমি মনে করি হাদিস হচ্ছে এই হকপন্থী, সেই হকপন্থী দল যারা পৃথিবীর সমস্ত স্বার্থকে বলি দিয়ে শুধুমাত্র সেফ আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে, আমাদের আমির মহাতরা আমির জামাত বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে প্রবীণ এবং বিজ্ঞ আলেমদের ভিতরে অন্যতম। আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু কামনা করুক এই জাতির জন্য, আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের খেদমত যেন আমাদের জন্য আরো করিয়ে নেন, সেই জন্য আমরা সবাই দোয়া করি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমার সংক্ষিপ্ত সময়, আমাদের শায়খ মাশায়েখ যারা আছেন, আমাদের বড় ভাইরাম রুব্বীরা আছেন, তারা আলোচনা করবেন। দুইটা কথা আমি বলতে চাচ্ছি আমার আলোচনার শেষ দিকে। এই মসজিদটা আলহামদুলিল্লাহ প্রায় তিন থেকে সাড়ে তিন বছর খতিবের দায়িত্ব প্রায় দুই জুমা আমি প্রতি মাসে পালন করেছিলাম এই নগণ্য নাসিজ বান্দা হিসাবে, অযোগ্য হওয়া সত্ত্বেও আলহামদুলিল্লাহ। তো ওই যখন এসেছিলাম তখন মসজিদটা দেখে খুব কষ্ট লেগেছিল। সম্ভবত দ্বিতীয় জুমায় আমি বলেছিলাম ঢাকার বুকে এমন মসজিদ থাকতে পারে না, তার মানে যে এই মসজিদ যে টিন সিট বলে আমরা নাক ছিটকাবো তা বিষয়টা তেমন নয়। বিষয় হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা, মসজিদে থাকলে ভালো দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খেজুর পাতা দিয়ে ছাউনি ছিল মসজিদ। সেই সময় মুরব্বীরা বলে থাকেন একটা সবক আমাদের, সেই সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমান ছিল কি বলেন তো পাকা। এখন মসজিদ হয়েছে প্রাসাদের মতো পাকা, আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে। ইমানের চেয়ে দামি জিনিস পৃথিবীতে নাই, আমরা যেন সবাই ইমান নিয়ে মরতে পারি সেই তৌফিক আমাদের দান করে সুবিধা আল্লাহুম্মা আমিন। প্রথম দিন খুতবার পর অবস্থা দেখে দ্বিতীয় জুমায় আমাদের ইয়াসিন ভাই মুতাল্লি, আমাদের মুরব্বী আমান আলী চাষা, আমাদের মুরব্বী আছেন, আমাদের আঙ্কেল মকবুল ইয়াসিন ভাই সহ সবাইকে নিয়ে সেই দিন অনুমতি ছাড়াই বলেছিলাম এই মসজিদ ইনশাল্লাহ হবে আমাদের মতো নাসিজ বান্দা, ওনাদের মতো মানুষের সহযোগিতার কারণে, এই এলাকাবাসীর সবার সহযোগিতার কারণে আজকে আলহামদুলিল্লাহ প্রাসাদের মতো এই মসজিদ আল্লাহ কবুল করেছেন। আমরা মসজিদে দাঁড়িয়ে খুতবার মাঝে কত চোখের পানি ফেলেছি, আল্লাহ এই মসজিদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকে আমাদের এই কান্না সুখের কান্না আল্লাহ তাআলা এমনভাবে সুন্দরভাবে কবুল করে নিয়েছেন মসজিদকে। উদ্বোধনের কথা যখন বললেন ফোন দিয়ে খুবই ভালো লাগলো। আমি কিছুদিন আগে এসেছিলাম খুতবা দিয়ে বলেছিলাম দ্রুত উদ্বোধন করেন, আল্লাহ তাআলা রমজানের কবুল করে। ইয়াসিন ভাই তাই বলেছিল, ভাই দোয়া করেন, সবাই বলেছিল আল্লাহ সেই সুখের খুশির দিন আজকে
আল্লাহ তুমি এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে না সুবিধা আল্লাহুম্মা আমিন। আমাদের এখানে যে সমস্ত মুরব্বীরা ছিল, কেউ কেউ মারা গেছে, কেউ বেঁচে আছে, আল্লাহ সবার চেষ্টাকে তুমি কবুল করে নাও। কেউ লেখাপড়া বেশি জানে, কেউ জানে না, কেউ বেশি শিক্ষিত, কেউ শিক্ষিত না, কারোর ইমান দুর্বল, কারোর কঠিন ইমান, আল্লাহ তুমি সবাইকে ব্যালেন্স করে সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক আল্লাহ তুমি দান করো। এবং যারা এই মসজিদে সহযোগিতা করেছেন, তোমার হেরাসুলের হাদিস অনুযায়ী মান বানা আলিল্লাহি মসজিদান মান আল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি এই হাদিস অনুসারে আমাদের সবার জন্য জান্নাতে ঘর তৈরি করে দাও। সুবহান আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন অত্র মসজিদের পেশেমাম মোহাম্মদ শহীদুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়াত। قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا فهو رد. رواه البخاري ومسلم. উপস্থিত অত্র মসজিদের নিয়মিত মুসল্লি ও অনিয়মিত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সকল স্তুতি জ্ঞাপন করছি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই আঙ্গারজোড়া আহলুল হাদিস জামে মসজিদ এর নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে ইফতারি মাহফিলের আয়োজন করে কিছু দিনই আলোচনা শ্রবণ করার জন্য উপস্থিত হওয়া তাফিক দান করেছেন, সেই আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি অগণিত কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত বিশ্বের রাসূল শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে তো বিশেষ করে আমার বক্তব্য প্রদানের সময় নয়, আজকে আলেম ওলামা আছেন, মেহমান আছেন, তাদের আলোচনা শ্রবণ করা। শুধু আজকে কিছু কথা মনে পড়ছে যে যখন আঙ্গারজোড়া আহলুল হাদিস জামে মসজিদের টিন শেড যেটা ছিল, এই সময় 2018 সালের মে মাসের 2 তারিখে এখানে ইমাম হিসেবে এবং খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তখন মনে একটা সংকীর্ণতাবোধ কাজ করত এবং যিনারা আমাকে বলেছিলেন এখানে নিয়োগ দেওয়ার সময় আহ্বান করেছিলেন, তারা বলছিলেন কি যে আমাদের মসজিদ টিন শেডের মসজিদ, আমি ছেড়ে এসেছিলাম বিল্ডিং মসজিদ, বড় সমাজ সেখানে ছিল, কিন্তু এখানে যখন আসি তখন বললেন কি যে এরকম এরকম পজিশন, চিন্তা ছিল কি ঢাকার ভেতরে যাওয়া এবং আহলুল হাদিস ভাইদের সাথে আর একটু ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হওয়া। এই সূত্রে এখানে দায়িত্ব গ্রহণ করি, দায়িত্ব গ্রহণ করে 1 বছর যেতে না যেতেই আল্লাহ তাআলার অনুগ্রহে এলাকাবাসীর পরিশ্রম, যেনারা ক্ষতিগ্রস্ত ছিলেন তেনাদের আন্তরিক চাহিদা ছিল যে মসজিদের জন্যে তেনারাও মন খুলে কথা বলেছিলেন, যেনারা দায়িত্বশীল ছিলেন তেনারাও আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং কাজে নিয়োজিত ছিলেন, আজওবাদী আছেন। দুঃখের বিষয় হলেও সত্ত্বেও কিছু মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই যে এই সিচুয়েশান, এরকম একটা পরিস্থিতি ছিল যেখানে মানুষ 100-200 মানুষ সালাত আদায় করবেন, মশার উৎপীড়নের কারণে সালাত আদায় করতে পারতেন না, এরকম একটা পজিশন থেকে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই এলাকাবাসী এদেশের জনগণ দিয়েই
বিদেশের কোনো অনুদান আমাদের কাছে উল্লেখযোগ্য কিছু ছিল না, এখনও নাই। এদেশের জনগণ, এলাকার জনগণ, এই মসজিদের কমিটি, মসজিদের হিতাকাঙ্ক্ষী মুসল্লি সকলের পরামর্শে, আর্থিক সহযোগিতার ফলে আজকে আপনারা দৃষ্টি দিলেই বুঝবেন যে মশার উৎপীড়নটা কিছুটা কমে যাবে। এটা কিন্তু খুব সত্য কথা। যখন মসজিদের এই বিল্ডিং শুরু করা হয় তখন আমাদের ক্যাশ একেবারে ন্যূনতম ছিল। যেনারা দায়িত্বশীল আছেন খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, এগুলোর দিকে আমি যাব না। শুধু বলবো যে আমি একজন নগণ্য মানুষ এখানে এসেছিলাম, আপনাদের সংস্পর্শ পেয়ে এরকম একটা মসজিদের ভিত্তি স্থাপন করতে পেরেছি, এতে আমি আন্তরিকভাবে আনন্দিত এবং আনন্দ প্রকাশ করছি। এতটাই যে এই আনন্দের কারণে কালকে আমি আল্লাহ তাআলার কাছে আমার মন থেকে কিছু কথা বলছিলাম, যেটা আমার জামাতে যারা ছিলেন তারা হয়তো বুঝেছেন। তো আজকেই বলছি যে এই মসজিদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদে নববী প্রতিষ্ঠা সূচনা লগ্নে ওই পাথর বহন করার সময় বলেছিলেন, ইন্নাহু লা খায়রা ইল্লা খায়রুল আখিরা, আমাদের কোনো কল্যাণ নাই, আমাদের কোনো আশাব্যঞ্জক কোনো আমল নাই, শুধু পরকালের আমল ছাড়া আমাদের কোনো আমল নাই। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, সাহাবিদের মুখের ধ্বনি ছিল এটা। সুতরাং আমাদের মুখের বাচন ভঙ্গি হবে এটা যে আমাদের কল্যাণ হচ্ছে মসজিদে সাদকা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, এতিমদের খিদমতে লেগে থাকা, পিতামাতাদের খিদমতে লেগে থাকা, যাবতীয় কর্ম এর ভেতরে উল্লেখযোগ্য হলো মসজিদ নির্মাণ করা। আপনাদের কাছে আমরা জোরালো কণ্ঠে উপস্থাপন করতে পারি এই মর্মে যে এই মসজিদের ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আসাসা মসজিদান নববী আত-তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদকে তাকওয়ার উপরে নির্মাণ করেছিলেন, তাকওয়ার ভিত্তিতে নির্মাণ করেছিলেন। আমাদের এই মসজিদ আমাদের জানা মতে কোনো বেদাত এবং শিরকের সংস্পর্শতা এই মসজিদে নাই। আমরা আমাদের ক্ষমতা, আমাদের বিদ্যা, আমাদের টিচার, আমাদের উপদেষ্টা, আমাদের অভিভাবকগণ যেনারা আছেন, যেনারা মুয়াল্লিম আছেন, যেনারা আমাদের ইসলামিক স্কলার আছেন, তাদের সাথে আমরা শুনে বুঝে যে সমস্ত জ্ঞান উপলব্ধি করেছি, অর্জন করেছি, সেই জ্ঞানের ভিত্তিতে মসজিদকে শিরক এবং বেদাত মুক্ত একটা মসজিদ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা সূচনা লগ্ন থেকে করে যাচ্ছি, আজবাদে আছে, এখনও চলছে এবং যতদিন পর্যন্ত আমাদের দেহে নিঃশ্বাস থাকবে, যখন যেখানে যারা থাকব, যখন যেখানে যে মসজিদ প্রতিষ্ঠা করার চেষ্টা করব, শুধু একমাত্র শিরক এবং বেদাত মুক্ত আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য অনুযায়ী এই রূপ প্রিপেয়ার করে প্রস্তুতি নিয়ে মসজিদ আমরা স্থাপন করব ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে আমাদের মসজিদের এই উন্নতি এ পর্যন্ত এসে চলমান ধারায় উপনীত হয়েছে। সুতরাং আমরা আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করব, আশেপাশে অনেক মসজিদ আছে, আপনারা সেগুলোকে দেখবেন, খেয়াল রাখবেন, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত সালাফুস সালেহীন ইনাদের আকিদায় প্রতিষ্ঠিত, ইনাদের মানহাজে প্রতিষ্ঠিত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদায় প্রতিষ্ঠিত, মানহাজে প্রতিষ্ঠিত যেই মসজিদে আমল হয় সেই মসজিদগুলোকে আমাদেরকে দ্রুত সুসম্পন্ন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউ, যদি তোমরা আনুগত্য করো, ইন আতিউহু, যদি তার আনুগত্য করো তাহলে ফাতাহতাদু, তোমরা হেদায়েত পেয়ে যাবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো যতক্ষণ পর্যন্ত আমির তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার দেওয়া নির্দেশকে ফলো করেন, দেওয়া নির্দেশকে ফলো করতে বলেন, অতক্ষণ পর্যন্ত তোমরা আনুগত্য করতে থাকো। সুতরাং আমাদেরকে
আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা মনে করছি, আমাদের বিশ্বাস যে আমাদের পিছনে যিনারা স্কলার কাজ করছেন, তিনারা নিষ্ঠার সাথে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং করে যাচ্ছি বলে আমরা স্বীকৃতি দিতে পারি ইনশাআল্লাহ। অতএব আমাদের মসজিদটা যে এ পর্যন্ত পৌঁছলো, তাই আমরা বলবো কি যে আপনারা শিরিক এবং বেদাত যুক্ত মসজিদে যতটুকু তাড়াতাড়ি এগিয়ে যাবেন, তার চেয়েও মনে হয় যে সালফে সালেহীন এবং আল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় যারা প্রতিষ্ঠিত এবং যারা অনুসারে আমল করেন, তাদের উচিত হবে যে এমন পরিস্থিতিতে এরকম মসজিদগুলোকে দ্রুত উন্নত করা, দ্রুত এগিয়ে নেওয়া। সুতরাং আমরা আপনাদের কাছে এই রিকোয়েস্ট রাখছি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেন, আমিন। এবং আমাদের এলাকাবাসীর সকলকে মসজিদকে আবাদ করার তৌফিক দান করেন এবং আমাদের দায়িত্বশীল সকলকে সুন্দরভাবে দায়িত্ব পালন করে আমাদের মসজিদের কাছাকাছি থেকে পরলোক গমন করার তৌফিক দান করেন। ইমানের ওপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে আল্লাহ তাআলা এই মসজিদের সাদকার যতটুক প্রাপ্য আল্লাহ তাআলা যেন তাদের খাতায় উল্লেখ করে দিন, এবং আমরা যারা পরবর্তীতে অ্যাড হব, এখন যারা আছি, সকলকে যেন সাওয়াবের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করে দিন, আমিন। কে কীভাবে মসজিদের সাথে লেগে আছেন সেই বিষয়টা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের ত্রুটিগুলোকে কবুল করে নেন, আমাদের সকলকে কবুল করে নেন। আমাদের উত্তরসূরি যারা আছেন, যারা স্কলার আছেন, তাদেরকে দীর্ঘায়ু দান করুন, যতটুকু কল্যাণ রয়েছে ততটুকু আমাদের জন্য তাদেরকে আমাদের পৃথিবীতে স্থায়িত্ব দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়নে স্বপনে জাগরণে প্রকাশ্যে গোপনে মসজিদে বাইরে রাজনীতিতে ব্যবসাতে সর্বক্ষেত্রে যেন আমরা আল্লাহকে ভয় করতে পারি, তারই প্রশিক্ষণ দেওয়ার জন্যই কিন্তু এই মাস আমাদের জীবনে এসেছে। কিন্তু এই রমাদানের শিক্ষা আমরা কতটুকু গ্রহণ করতে পেরেছি সেটাই হচ্ছে আলোচনার বিষয় এবং বিবেচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুনানে তিরমিজির 1690 নম্বর হাদিস, কাম মিন সোয়াইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা দমাউ ওয়া কাম মিন কাঈমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। এমন কত সাইম আছে, এরা সিয়াম রাখে, এরা না খেয়ে থাকে, উপোস থাকে, কিন্তু এদের সিয়াম শুধু উপোস থাকাই হয়ে যায়, তৃষ্ণার্তই থাকা হয়, এদের সিয়াম কোনো উপকারে আসে না। ওয়াকাম মিন কাঈমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। আর এমন কত তাহাজ্জুদ গুজার কিয়ামুল লাইল আদায়কারী আছে, এরা রাত জেগে ইবাদত করে কিন্তু এই ইবাদত তাদের জীবনে কোনো উপকার বয়ে আনতে পারে না। অর্থাৎ বোঝা যাচ্ছে এমন সাইমও থাকবে যারা সিয়াম পালন করবে কিন্তু এই সিয়ামের মাধ্যমে উপকৃত হতে পারবে না। যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহুল বুখারীর 1903 নম্বর হাদিসে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম থেকেও মিথ্যা কথা কাজ পরিহার করতে পারল না, ওই ব্যক্তির না খেয়ে থাকার আল্লাহর কোনোই প্রয়োজন নেই। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগুই ওয়ার রাফাতি। শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়, বরং সিয়াম হচ্ছে অশ্লীল বেহাপনা অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। অর্থাৎ যাবতীয় কথাগুলোকে যদি আমরা একত্রিত করি, শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়, সিয়াম হচ্ছে আত্মশুদ্ধির মাস। এখানে আত্মাকে শুদ্ধ করতে হবে, যাবতীয় পাপাচার অনাচার বদ অভ্যাস খারাপ কাজ অশ্লীলতা যাবতীয় সাইড থেকে যখন আমরা নিজেকে শুধরাতে পারবো, তখন আমরা সাইম বলে গণ্য হতে পারবো। যেমন জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, ইদা সুমতা ফালইয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানু। যখন তুমি সিয়াম রাখবে, মনে রেখো তোমার কানও যেন সিয়াম রাখে, তোমার চোখও যেন সিয়াম রাখে, তোমার জিহ্বাটাও যেন সিয়াম রাখে। অর্থাৎ
তুমি যখন সিয়াম রাখবে তোমার গোটা বডি যেন আল্লাহর অবাধ্যতা থেকে যেন সিয়াম রাখে। যদি তুমি তোমার বডিকে, শরীরকে, মনকে সিয়াম রাখাতে না পারো, ফাল্লিয়াকুন ইয়াউমু সাওমিকা ওয়া ইয়াউমু ফিত্রিকা সাওয়া, তাহলে যেই দিন সিয়াম রেখেছো, যেই দিন সিয়াম রাখোনি, উভয় দিন তোমার জন্য সমান। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে আমরা যে সিয়ামের মাসে সিয়াম রাখছি, এর পাশাপাশি আমরা আমাদের কানের সিয়াম রাখতে পাচ্ছি কি না, চোখের সিয়াম রাখতে পাচ্ছি কি না, জবানের সিয়াম রাখতে পাচ্ছি কি না, পেটের সিয়াম রাখতে পাচ্ছি কি না হারাম খাদ্য থেকে বিরত থেকে, সময়ের সিয়াম রাখতে পাচ্ছি কি না অহেতুক কাজকর্মে সময় না দিয়ে আল্লাহর পথে সময় দিয়ে, আমরা আমাদের হাতকে সিয়াম রাখাতে পাচ্ছি কি না, আমাদের পুরা বডিকে সিয়াম রাখাতে পাচ্ছি কি না, এটাই আমাদের মূল চিন্তার বিষয় হওয়া দরকার। যদি আমরা সার্বিকভাবে এই সিয়ামগুলো রাখতে পারি তবে আমাদের জন্য সুসংবাদ হচ্ছে যে ব্যক্তি একটি সিয়াম রাখবে ইমানের সাথে সওয়াবের আশায় তাহলে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই সিয়াম কিয়ামতের দিন আমাদের জন্য ঢাল স্বরূপ হবে। এই সাইম রায় কিয়ামতের দিন রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই সিয়ামই কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে, আই রব্বি ইন্নি মানাতুহু তুআম ওয়াশাহাওয়াত ফাশফিআনি ফীহি, হায় আমার রব, আমি এই বান্দাকে দিনের বেলা যাবতীয় খানা পিনা এবং প্রবৃত্তি পরায়ণতা থেকে বিরত রেখেছিলাম, সুতরাং হে আমার রব আমার সুপারিশ কবুল করো, এই সায়েমকে তুমি নাজাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। সার্বিক সিয়াম যদি আমরা রাখতে পারি তবে এই সিয়ামটা আমাদের জীবনে উপকার বয়ে আনতে পারবে। এই রকমভাবেই এই রমজান মাস যেমনইভাবে আমাদেরকে প্রশিক্ষিত করতে এসেছে, বাংলাদেশের বুকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ অনুরূপভাবে মানুষকে জান্নাতের পথে প্রশিক্ষিত করতে চাই, তাদেরকে ইমান এবং আমলে বলিয়ান করে জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে, সমাজ সংস্কারের মাধ্যমে, নবীদের তরিকায়, নবীদের দেখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহর পথে পরিচালিত করতে চাই এবং আল্লাহর পথে তারা ডেকে যায়। সুতরাং আসুন এই ঘুণেধরা সমাজকে তাওহীদের সাজে সুসজ্জিত করার জন্য আসুন আমরা জামাতবদ্ধভাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পতাকাতল সমবেত হই এবং সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রাখি, জান্নাতের রাজপথে আমরা একসাথে এগিয়ে চলি। মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমাদের ইমান আমলে বরকত দান করুন, আমাদের সকল ত্যাগ এবং কুরবানিকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাসিক আত-তাহরিক পত্রিকার নাম তো সকলে জানেন তাই না? আত-তাহরিক টিভির নাম কি জানেন? আমাদের যে তাহরিক টিভি একটা চলছে, পিস টিভির অল্টারনেটিভ হিসেবে সেটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। পিস টিভির যে আলোচকগুলো ছিল সেই আলোচকগুলো এখন এখানে আলোচনা করছেন, এটা কি জানেন আপনারা? অনেকে জানেন, অনেকে জানেন না। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন শায়েখ শরীফুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সমস্ত প্রশংসা শাহ মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আঙ্গারজোড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্বোধন কল্পে আজকের আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরে স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আব্দুল্লাহ মারুফ, তিনি আপনাদের সামনে সিয়ামের উদ্দেশ্য নিয়ে কিছু কথা বললেন, এরপর থেকেই ধারাবাহিক আলোচনা করি, তাই ভালো হবে, কারণ রমাদান মাস। এখন আমি যেটা বলবো, সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের অর্থ হল বিরত থাকা। সিয়ামের সংজ্ঞায় বলা হয়েছে, আত-তাআব্বুদু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল ইমসাকি আনিল আকলি ওয়াস শুরবি ওয়া সাইরিল মুফাত্তিরাতি মিন তুলুউইল ফাজরি ইলা গুরুবিশ শামস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার সহ যাবতীয় সিয়াম ভঙ্গের কারণ থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহর ইবাদত করার নাম সিয়াম। তাহলে আমরা অবশ্যই পানাহার থেকে তো বিরত থাকবই। শুধু পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয় যেটা আমরা শুনলাম, সাথে সাথে
সেই সাথে আমাদের সিয়াম ভঙ্গের যতগুলো কারণ আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। সিয়াম ভঙ্গের কারণগুলো কি কি? এক নম্বর, ইচ্ছাকৃত পানাহার করা। সিয়াম অবস্থায় ইচ্ছাকৃত পানাহার করলে সিয়াম ভেঙে যাবে। কেউ যদি অনিচ্ছাকৃত পানাহার করে, সিয়াম অবস্থায় ছিলেন, ভুলে গেছেন, পেট পূর্ণ করে খেয়ে ফেলেছেন, আপনার সিয়াম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা নাসিয়া আহাদুকুম ওয়া সায়িমুন ফা আকালা ওয়া শারিবা ফালিউতিম্মা সাওমা। তোমাদের মধ্যে কেউ যদি ভুলবশত সিয়াম অবস্থায় কিছু খায় বা পান করে, সে যেন তার সিয়াম পূর্ণ করে নেয়। ফা ইন্নাল্লাহা আতআমাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহ তাআলাই তাকে খাওয়াইয়াছেন, পান করিয়েছেন, নিজে ইচ্ছায় খাননি, পান করেন। অতএব যদি আমরা এমন কোনোভাবে আমাদের পেটে কোনো কিছু প্রবেশ করে, যেমন আমরা উজু করছি, কুলি করতে গিয়ে পেটের মধ্যে পানি প্রবেশ করলো, সিয়াম ভঙ্গ হবে না? থাকবে, সিয়াম ভঙ্গ হবে না, কারণ ইচ্ছাকৃত পান করেনি। তারপর নদীতে গোসল করতে নেমেছেন, ডুব দিয়েছেন, ডুব দিয়ে হঠাৎ পেটের মধ্যে পানি প্রবেশ করেছে, সিয়াম ভঙ্গ হবে? হবে না। কেন হবে না? আপনি ইচ্ছাকৃত পানি পান করেননি। আপনাকে যদি কেউ বন্দুক ধরে বলছে, তুই যা এখন না খাস তোকে গুলি করবো, ধরেন আপনাকে জোর করে কিছু খাওয়ায় না, সিয়াম ভঙ্গ হবে? হবে না। আপনাকে জোর করে খাওয়ানো হয়েছে, আপনি ইচ্ছাকৃত খাননি, এটা সিয়াম ভঙ্গের কারণ নয়। দুই নম্বর কারণ, রমাদান মাসে সিয়াম অবস্থায় স্বামী স্ত্রী মিলন করলে সিয়াম ভেঙে যাবে। যদি কোনো ব্যক্তি রমাদান মাসে দিনের বেলায় সিয়াম অবস্থায় স্বামী স্ত্রী মিলন করে, তার জন্য করণীয় হলো চারটি, মনে রাখবেন। কয়টা করণীয়? চারটা করণীয়। এক, ওই দিন সে সূর্যাস্ত পর্যন্ত না খেয়েই থাকবে। এক নম্বর, সিয়াম ভেঙে গেছে মনে করে সে খাওয়া শুরু করবে না, সূর্যাস্ত পর্যন্ত না খেয়েই থাকবে। দুই, সে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে আল্লাহর কাছে, যেহেতু সিয়াম অবস্থায় যা হারাম ছিল সে হারাম কাজটি করেছে। তিন, সিয়ামের কাজা আদায় করবে। কাজা বলতে একটি সিয়ামের পরিবর্তে একটি সিয়াম কাজা আদায় করবে রমাদানের পরবর্তী মাসে। তাহলে প্রথমে সে কাজা আদায় করে নেবে, যেই সিয়াম অবস্থায় তার স্বামী স্ত্রী মিলন করেছে ওই একটি সিয়াম কাজা আদায় করবে, এটা তিন নম্বর। চার, কাফফারা আদায় করবে। কাফফারাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম দাস মুক্ত করবে। বর্তমানে দাস প্রথা নাই আমাদের জন্য, সেটা প্রযোজ্য নয়। দাস না থাকলে কি হবে? দুই মাস অনবরত সিয়াম পালন করবে, বিরতিহীন সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটাও যদি সে না পারে তাহলে ষাটজন মিসকিনকে খাদ্য খাওয়াবে। ষাটজন মিসকিনকে খাদ্য খাওয়ানোর দুইটা পদ্ধতি। এক, আপনি রান্না করে খাওয়াতে পারেন, রান্না করে খাওয়াইলে একবার খাওয়াইলেই হবে, এক বেলা খাওয়াবেন তাহলেই হবে। আর যদি আপনি মনে করেন রান্না করে খাওয়াবেন না, খাদ্য দিয়ে দিবেন, খাদ্য দিয়ে দিবেন, হাফ সা পরিমাণ চাল দিয়ে দিতে হবে এক একটা মিসকিনকে, হাফ সা। এক সা যদি আড়াই কেজি ধরি তাহলে হাফ সা হবে সোয়া কেজি, এক কেজি 250 গ্রাম। এই হাফ সা পরিমাণ চাল আপনি এক একটা মিসকিনকে দিয়ে দিবেন, তাহলে এই কাফফারা আপনার আদায় হয়ে যাবে। মনে রাখতে হবে, এই কাফফারাটি শুধুমাত্র রমাদান মাসের জন্যই প্রযোজ্য। রমাদান মাসের বাইরে অন্য কোনো মাসে সিয়াম অবস্থায় যদি স্বামী স্ত্রী মিলন করে, তার উপর এই কাফফারা ওয়াজিব নয়। আবার এই কাফফারাটি সিয়াম কেন্দ্রিক যে কাফফারা, এটা শুধুমাত্র স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ আমাদের দেশে একটা ফতোয়া ছড়িয়ে আছে যে কেউ যদি এমনিতেই ইচ্ছাকৃত সিয়াম ভেঙে দেয় তাহলে তাকে একটার পরিবর্তে 60টা সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াইতে হবে। এই ফতোয়া সঠিক নয়, এটা ভুল ফতোয়া। বরং এই কাফফারাটি শুধুমাত্র স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য যে কোনোভাবে সিয়াম ভঙ্গ করলে তার জন্য এই কাফফারা ওয়াজিব নয়।
চেয়ারভঙ্গের আরেকটা কারণ হলো, স্বামী স্ত্রী মিলন ছাড়াই অন্য কোনো পদ্ধতিতে কেউ যদি বীর্যপাত ঘটায় চেয়ার ভেঙে যাবে। কিন্তু যদি আপনি দিনের বেলায় ঘুমিয়ে থাকেন, স্বপ্ন দোষ হয়ে গেল, তো চেয়ার ভঙ্গের কোনো কারণ নাই, চেয়ার ভঙ্গ হবে না, এতে কোনো সমস্যা নেই। এর জন্য তিনটে করণীয়। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বীর্যপাত ঘটায় তার জন্য করণীয় হলো তিনটে। এক, সে ওই দিন না খেয়ে থাকবে সূর্যাস্ত পর্যন্ত। দুই, সে আল্লাহর কাছে তৌবা করবে, ক্ষমা চাইবে। তিন, একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়াম কাজা আদায় করবে, তারপর কাফফারা ওয়াজিব নয়। একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়াম কাজা আদায় করবে। এই তিনটা করণীয়। সিয়াম ভঙ্গের আরও একটি কারণ হলো, ইচ্ছাকৃত কেউ বমন করলে সিয়াম ভেঙে যাবে। কেউ যদি ইচ্ছাকৃত বমন করে দেয় সিয়াম ভেঙে যাবে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে অসুস্থতার কারণে যত বেশি বমন হোক না কেন, এটা সিয়াম ভঙ্গের কোনো কারণ নয়। সিয়াম ভঙ্গের আরও একটি কারণ হলো, যেটা মহিলাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোনো নারীর সিয়াম অবস্থায় যদি হায়েজ বা নিফাসের রক্ত দেখা দেয় তাহলে সিয়াম ভেঙে যাবে। এই মহিলা সিয়াম ভেঙে দিবে এবং পরবর্তী মাসে এগুলো কাজ আদায় করবে, সালাত তার জন্য মাফ। তাহলে এগুলো হলো সিয়াম ভঙ্গের কারণ। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন, রমাদান মাস কেন্দ্রিক বহু প্রশ্ন আসে আমাদের কাছে। কেউ প্রশ্ন করেন যে আমরা তো অনেক ডায়াবেটিসের রোগী, ইনসুলিন নিতে পারবো কি না? আমরা অনেকেই, এখন অধিকাংশ মানুষ ডায়াবেটিস, ইনসুলিন নেওয়া যাবে। ইঞ্জেকশান হচ্ছে দুই প্রকার। এক প্রকার ইঞ্জেকশান যেটা মানুষের খাদ্যের চাহিদা পূর্ণ করে, মনে রাখবেন। যেমন কোনো রোগী যদি খেতে না পারে, তাকে এক ধরনের স্যালাইন পোস করা হয় যেটা তার খাদ্যের চাহিদা পূর্ণ করে। এই স্যালাইন পোস করলে তার সিয়াম ভেঙে যাবে। কিন্তু আরেক প্রকার ইঞ্জেকশান আছে যেটা খাদ্যের চাহিদা পূর্ণ করে না, এই ইঞ্জেকশান প্রয়োগ মানে পোস করলে তার সিয়াম ভঙ্গ হবে না। ইনসুলিন তার মধ্যে একটা, এটা খাদ্যের চাহিদা পূর্ণ হয় না, অতএব কেউ নিতে পারেন, এতে সিয়াম ভঙ্গ হবে না। অনেকেই অ্যাজমা রোগের জন্য ইনহেলার ব্যবহার করেন। ইনহেলার ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হবে না, এটা খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত নয়, সিয়াম ভাঙবে না। আমাদের অনেকেরই দেখা যায় যে ঔষধের মধ্যে একটা সাপোজিটারি একটা ঔষধ আছে যেটা পায়ুপথ দিয়ে প্রবেশ করানো হয়, এই ঔষধ প্রয়োগ করলেও সিয়াম ভাঙ্গ হবে না, কারণ এটা খাওয়া বা পান করানোর অন্তর্ভুক্ত নয়, এটা পাকস্থলীতেও পৌঁছে না, এটা সিয়াম ভঙ্গের কারণ নয়। আমাদের অনেকেই প্রশ্ন করেন যে রক্ত বের হলে সিয়াম ভঙ্গ হবে কি না। রক্ত বের হলে সিয়াম ভঙ্গ হবে না। আপনার সিয়াম অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়, যত বেশি রক্তক্ষরণ হোক না কেন, এটা সিয়াম ভঙ্গের কারণ নয়। তবে একটা মতভেদপূর্ণ মশালা হলো যে যদি কেউ সিয়াম অবস্থায় রক্ত দান করে, ধরেন কোনো রোগীর রক্তের প্রয়োজন, আমার রক্তের গ্রুপ ওই রোগীর রক্তের গ্রুপ মিলে গেছে, এক ব্যাগ রক্ত দিতে হবে, তখন দেওয়া যাবে কি না, এই ব্যাপারটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। এই জন্য মতভেদ থেকে দূরে থাকার জন্য যদি রাত্রে দেওয়া সম্ভব হয়, দিলে যথেষ্ট হয়, তাহলে রাত্রে দিবেন। আর যদি দিনে দেওয়ার প্রয়োজন হয় তো সর্বাধিক গ্রহণযোগ্য মত সিয়াম ভঙ্গ হবে না, তবে সন্দেহ থেকে দূরে থাকার জন্য একটা সিয়াম কাজা করে নেওয়া ভালো, যদি কেউ দিনে রক্ত দান করে কাউকে এক ব্যাগ। আমাদের অনেকেই প্রশ্ন করেন যে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না, করা যাবে, কোনো সমস্যা নাই, এটা সিয়াম ভঙ্গের কারণ নয়। আমাদের অনেকেই প্রশ্ন করেন যে সিয়াম অবস্থায় আতর ব্যবহার করা যাবে কি না, আতর ব্যবহার করা সিয়াম ভঙ্গের কোনো কারণ নাই, তো কোনো সমস্যাই নাই। অনেকে প্রশ্ন করেন যে সিয়াম অবস্থায় চুল নখ কাটা যাবে কি না, কাটা যাবে, কোনো সমস্যা নাই। অনেকে প্রশ্ন করেন সিয়াম অবস্থায় কোনো মহিলা তার সন্তানকে দুধ পান করাতে পারে কি না, দুধ পান করাতে পারে, এগুলো সিয়াম ভঙ্গের কারণ নাই। তাহলে সিয়াম ভঙ্গের যে কয়টা কারণ বললাম এটাই মূলত কারণ, তাছাড়া অন্য কোনো কারণ তেমন নাই সিয়াম ভঙ্গের। তো সিয়াম ভঙ্গের কারণগুলো অবশ্যই মুখস্থ রাখবেন। অনেকে আমরা এটা না জানার কারণে কী হয় যে যেটা সিয়াম ভঙ্গের কারণ নয় ওটাকে মনে করছে সিয়াম ভঙ্গের কারণ, যেটা সিয়াম ভঙ্গের কারণ না জানার কারণে মনে করছে যে আমার সিয়াম মনে হয় ভঙ্গ হয়নি। এই জন্য এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। তো আশা করি এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা সিয়াম পালন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আব্দুল ওদুদ, সাংগঠনিক সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা ও অত্র মসজিদের খণ্ডকালীন খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله আঙ্গারজোড়া আহলে হাদিস মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কিরাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আহলে হাদিস আন্দোলন ঢাকা জেলার এবং বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ ঢাকা দক্ষিণ জেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইমানদার মুসলিম রোজাদার মাতৃমণ্ডলী সায়াম পালনকারী, আলহামদুল আলমিন আমাদের সিয়ামকে কবুল করুক এবং আপনারা যে এখানে সময় ব্যয় করছেন আল্লাহুল আলমিন এই সময়কে আমাদের নাজাদের জন্য কবুল করুক। আজকে আলোচনা বিষয়ে সিয়াম ও কোরআন। আমরা জানি যে এই রমজান মাসকে আল্লাহুল আলমিন মর্যাদা মণ্ডিত করেছেন, সম্মানিত করেছেন এবং ১২টি মাসের মধ্যে এই মাসকে আল্লাহুল আলমিন সর্বোচ্চ মর্যাদায় স্থান দিয়েছেন কোরআন নাজিলের কারণে। মহান আল্লাহুল আলমিন সূরা বাকারার মধ্যে এভাবে আরশাদ করছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই তো সেই রমজান মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। আল্লাহুল আলামিনের আমরা জানি যে অনেক গুণাবলী রয়েছে, এই গুণাবলীর মধ্যে একটা অন্যতম গুণ হলো যে আল্লাহুল আলামিন কথা বলেন, তিনি যা যেভাবে ইচ্ছা যার সাথে ইচ্ছা যখন ইচ্ছা আল্লাহুল আলামিন কথা বলেন এবং কোরআন আল্লাহুল আলামিনের কালাম, কালামুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহির সাথে মুতাজিলাদের এই নিয়ে বাগবিতণ্ডা হয়েছিল, আকীদাগত বিষয়ে মতভেদ হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি সহ সহিহ আকীদা হলো যে কোরআন হলো কালামুল্লাহ, এটা মাখলুক নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ। কোরআনের আরেকটা বিশেষ গুণ হলো যে কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে হুজ্জত হবে, দলিল হবে। আবু মালিক আর আশারি থেকে সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দীর্ঘ হাদিসের এক পর্যায়ে তিনি বলেছেন যে আল কোরআনু হুজ্জাতুন লাকা ও আলাইকা, এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন কি পক্ষে কিভাবে দলিল হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি, তোমরা কোরআন পাঠ করো কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন কোরআন আপনার জন্য সুপারিশ করবে। ইকরাউ যাওহারাইন, তোমরা দুইটা মণিমুক্তা সাদৃশ্য সুরাকে তেলাওয়াত করো, সুরাতুল বাকারা ও সুরাতু আলী ইমরান। ফাইন্নাহা তাতি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহা গামামাতান, কিয়ামতের দিন সুরা বাকারা এবং সুরা আলী ইমরান মেঘমালা হয়ে তার পাঠকারীকে ছায়া দান করবে। এই যে কোরআন আপনার পক্ষে চলে গেল। আরেকটা হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইন্না সূরাত মিনাল কোরআনি সালাসুন আয়া, কোরআনের মধ্যে একটা সূরা আছে যেটার ৩০টা আয়াত, সূরাতুল মুল সুফিয়াত লি আসহাবিহি হাত্তা ইউগফারা লাহ, কিয়ামতের দিন এই সূরাটা আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, ক্ষমা না করা পর্যন্ত সুপারিশ করবে। এই যে কোরআন আপনার পক্ষে চলে গেল, বিপক্ষে কিভাবে যাবে? সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবেন এই বলে যে হে আমার রব, আমার উম্মতের মধ্যে কিছু লোক, আমার সম্প্রদায়ের কিছু লোক কোরআনকে তারা ছেড়ে দিয়েছে, কোরআনকে তারা গ্রহণ করেনি। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার ফাওয়ায়েদ কিতাবের মধ্যে তিনি বলেছেন যে কোরআনকে ছেড়ে দেওয়ার কয়েকটা অর্থ হতে পারে, কয়েকভাবে মানুষ কোরআনকে ছেড়ে দেয়। এক হলো কোরআনের প্রতি ঈমান আনা, সঠিকভাবে ঈমান আনে না, এটাকে সঠিকভাবে পাঠ করে না, এটাকে সঠিকভাবে আমল করে না, এটাকে দিয়ে বিচার ফয়সালা করে না এবং সর্বশেষ তিনি বলেছেন যে কোরআন দিয়ে তারা চিকিৎসা করে না, এইভাবে তারা কোরআনকে ছেড়ে দেয়। তাহলে দেখেন কোরআন আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। রমজান মাস কোরআন নাজিলের মাস, আমরা কোরআনের চর্চা করব এবং কোরআনের যাতে আমাদের পক্ষে যায়, আমরা যাতে কোরআন আমাদের পক্ষে নিতে পারি, কিয়ামতের দিন যাতে কোরআন আমাদের জন্য সুপারিশ করে, কি বলে সুপারিশ করবে,
যে কোরআন ও সিয়াম ওয়াল কোরআন ও ইশফাআন ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন দুইটা জিনিস আপনার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, সিয়াম বলবে আয় রব্বি মানাতুহুন তাআমা ওয়া শাহওয়াতা বিন নাহারি, আমি দিনের বেলায় তাকে খাবার এবং শাহওয়াত থেকে, পানীয় এবং শাহওয়াত থেকে তাকে বিরত রেখেছিলাম। আর কোরআন বলবে ইয়া রব্বি মানাতুহুন নাওমা বিল লাইলি, আমি তাকে রাতে ঘুমাতে নিষেধ করেছিলাম, মানে সে ঘুমকে কমিয়ে দিয়েছিল, ঘুমের পরিবর্তে সে কোরআন তেলাওয়াত করেছিল। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দীর্ঘ কিয়াম করতেন, কিয়ামের মধ্যে তিনি অধিকাংশ সময় দাঁড়িয়ে থাকতেন, এবং দাঁড়ানোর কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে পানি জমে যেত, পাটা ভারী হয়ে যেত, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য আমরা রাত্রের কিছু অংশ কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট করব। দিনে পড়ব তো পড়বই, কিন্তু রাতের একটা অংশ যাতে আমরা কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট করে দিতে পারি। রাতে আমরা সূরাতুল মুলক পড়তে পারি, আমরা সূরা বাকারার শেষের দুই আয়াত পড়তে পারি, আয়াতুল কুরসি পড়তে পারি। এই প্রতিটার আলাদা আলাদা ফজিলত রয়েছে, এবং আপনাকে নিরাপত্তার জন্য, আপনার সম্পদের নিরাপত্তার জন্য, আপনার পরিবার পরিজনের নিরাপত্তার জন্য এইগুলি যথেষ্ট। এই জন্য আমরা নিয়মিত কোরআনের চর্চা করব। এই মাস হলো কোরআন চর্চার মাস। সর্বশেষ আমি যেই কথাটা বলে শেষ করব, যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ জামায়াতবদ্ধ জিন্দিগির মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে, হাদিস বাস্তবায়নের মাধ্যমে সমাজের মধ্যে সার্বিক পরিবর্তন সাধন করতে চায়। যে কোরআন নাজিলের মাধ্যমে সমাজ, জাহিলিয়াতের সমাজ পরিবর্তন হয়ে ইসলামী সমাজ এসেছিল। আমরা বিশ্বাস করি যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের যে আপসহীন সংগ্রামী দাওয়াত, আপসহীন সংগ্রামী যে কাফেলা, আপসহীন সংগ্রামী যে আমলের চিন্তা, এটা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ একদিন এই সমাজের মধ্যে তাওহীদের পতাকা উড্ডীন হবে। এই সমাজ থেকে অন্যায়, অবিচার, কুসংস্কার, শিরিক বেদাত দূর হয়ে তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাফেলার সাথে শরীক হয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, সভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ ঢাকা দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আলোচকবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের দায়িত্বশীল বৃন্দ, এবং আমার সামনে উপস্থিত ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইরা, প্রশংসা রব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা এমন একটি মজলিসে একত্রিত হতে পেরেছি, সেজন্য মহান রব্বের প্রতি প্রথমে শুক্রিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষেপ, ইফতারের পূর্বে সামান্য কয়েকটি কথা বলার সুযোগ রয়েছে, তো আমি মূল কথার দিকে এগিয়ে যেতে চাচ্ছি। শুরুতেই আহলে হাদিস আন্দোলন বাংলার বুকে আজ থেকে পরিচালিত হচ্ছে না, যদি আমি হিসাব করে বলি তাহলে সেই সাহাবায়ে কেরামের যুগ থেকেই আহলে হাদিস আন্দোলনের যাত্রা শুরু, সেই থেকে আজও পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। এই আন্দোলনের মূল আহ্বানটা কি? আমরা বলেছি আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝহাবী সংকীর্ণতা। প্রথম কথা কি, প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না, এমন একটা সমাজ আমরা কামনা করি। প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, এর অর্থটা কি? আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজে আমরা মুসলিম নাম ধারণ করে আছি, ইসলামের এক একজন সৈনিক নিজেদের মনে করছি, একই সাথে আমরা কেউ জাতীয়তাবাদের সাথে যুক্ত, কেউ আমরা সেকুলারিজমের সাথে যুক্ত, কেউ কমিউনিজমের সাথে যুক্ত, নানা ধরনের আধুনিক মতবাদকে আমরা নিজেদের জীবনের মধ্যে সামিল করে নিয়েছি। এবং বলছি এই কথা যে আজকের যুগ হচ্ছে আধুনিক যুগ,
এই যুগে এই সমস্ত মতবাদ না মানলে চলা সম্ভব নয়। আমরা ইসলামী রাজনীতি করছি, ইসলামী রাজনীতির নামে আমরা গণতান্ত্রিক রাজনীতির সাথে যুক্ত হয়ে বলছি, এই যুগে গণতন্ত্র ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব গণতন্ত্র সাথে আমাদেরকে অবশ্যই সামিল করতে হবে, এবং শুধু তাই না, এটাকে তারা নিজেদের ইবাদতের অংশ মনে করে নিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। উপস্থিতি ইসলামকে কোনো প্রকৃতির সাথে, ইসলাম কি কোনো আধুনিকতার সাথে মিল খাওয়ানোর জন্য আসে, নাকি ইসলাম নিজেই আধুনিকতার সাথে বা আধুনিকতাকে প্রতিষ্ঠা দান করার জন্য আসে? ইসলাম তো নিজেই আধুনিক, ইসলামের সাথে আপনি কোন আধুনিকতা মেশাতে চাচ্ছেন? যে আধুনিকতাকে আপনি মেশাতে চাচ্ছেন সেটা তো ইসলামই নয়। ইসলামের বাইরে যা কিছু তার সাথে ইসলামের কোনো সম্পর্ক কখনো থাকতেই পারে না। সেটাকে আপনি আধুনিকতা নাম দেন, সেটাকে প্রগতি নাম দেন, আর যে নামই দেন না কেন, আপনি যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চান আপনাকে অবশ্যই অবশ্যই জাহেলিয়াতের সাথে সর্বতোভাবে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনি কখনোই জাতীয়তাবাদী হতে পারেন না, আপনি কখনোই সেকুলারিস্ট হতে পারেন না, আপনি কখনোই কমিউনিস্ট হতে পারেন না যদি আপনি মুসলিম হতে চান। হয় আপনাকে মুসলিম হতে হবে, আর না হলে ওইগুলো হতে হবে। যদি ওইগুলো হন তাহলে আপনি মুসলিম থাকলেন না, অথবা ইসলামের পরিচয় আপনি বহন করলেন না। আর যদি মুসলিম পরিচয় আপনি বহন করতে চান আপনাকে অবশ্যই অবশ্যই প্রগতির নামে এই সকল বিজাতীয় মতবাদ আপনাকে ত্যাগ করতে হবে। দুই নম্বর, মাজহাবি সংকীর্ণতা বাদ থাকা যাবে না। ইসলাম, ইসলাম হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নাম। ইসলাম মানে কল আল্লাহ কল রসুল, আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন, এর বাইরে আর যা কিছু থাকবে সেটা যদি আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে যায় সেটা কখনোই ইসলাম নয়, হতেই পারে না। আপনি মাজহাবের নাম দিয়ে নতুন একটা মতবাদের জন্ম কখনো দিতে পারেন না। মাজহাবের নাম দিয়ে ইসলামকে কিছু মানুষের মতামতের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন না। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজে আমরা যদি তাকাই, প্রত্যেকেই ইসলামকে আমরা আমাদের নিজ নিজ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি। যে যে মাজহাবকে মানি সেই মাজহাবের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে নিয়েছি। যে যে পীরকে মানি সেই পীরের আইন অনুযায়ী, পীরের ওয়াজিফা অনুযায়ী ইসলামকে সাজিয়ে নিয়েছি। ইসলাম কোনো রাজনৈতিক নেতার ধর্ম নয়, ইসলাম কোনো ধর্মীয় নেতার ধর্ম নয়, ইসলাম কোনো সরকারের ধর্ম নয়, ইসলাম কোনো ধর্ম মন্ত্রণালয় থেকে আগত নির্দেশনা নয়। ইসলাম হচ্ছে আল্লাহ এবং তাঁর রাসূলের বাণী, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। হক আসে একমাত্র প্রভুর পক্ষ থেকে, যার ইচ্ছা হয় সে সেটাকে মেনে নেবে, আর যার ইচ্ছা হয় সে সেটাকে অস্বীকার করে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এতে কোনোই যায় আসে না। ইসলামকে আমাদের ইসলামের জায়গায় রাখতে হবে, ইসলামকে পরিবর্তনের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। প্রিয় উপস্থিতি, আমরা এই কথা নতুন কোনো কথা বলছি না। অনেকে মনে করছেন আমরা নতুন নতুন কথা নিয়ে আসছি, নতুন নতুন ফেতনা আবিষ্কার করছি, আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। প্রিয় উপস্থিতি, এই কথা নতুন কোনো কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আজকে যদি আমরা আমাদের এই বাংলার স্বাধীনতার ইতিহাস দেখি, এই বাংলা মূলত 47 সালের ফসল, তাই না? 47 সালে যে পাকিস্তান আন্দোলন হয়েছিল সেই পাকিস্তান আন্দোলনের ফসল হচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশ যখন গঠন হয়, অর্থাৎ বাংলাদেশের আগে যে পাকিস্তান গঠন হয়েছিল, সেই পাকিস্তান আন্দোলনের বা পাকিস্তানের যে শাসনতন্ত্র রচিত হয়েছিল 51 সালে এবং 56 সালে, আপনারা দেখবেন সেখানে সর্বদলীয় ইসলামী দল মিলে তারা যে ইসলামী শাসনতন্ত্র গঠন করেছিলেন সেখানেও এই কথা লিখেছিলেন, পাকিস্তানের আইন ও বিধান হবে পবিত্র কোরআন এবং সহি সুন্না অনুসরণে। পবিত্র কোরআন এবং সুন্না অনুসরণে, সহি কথাটা ওখানে লেখা ছিল না, পবিত্র কোরআন এবং সুন্না অনুসরণে। সেখানে কোথাও লেখা ছিল না পাকিস্তানের আইন এবং বিধান হবে সুনির্দিষ্ট কোনো মাজহাব অনুযায়ী। আমরা ঠিক একই কথাই বলছি, বাংলাদেশের আইন ও বিধান সেটা পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী ঢেলে সাজানো হোক। বাংলাদেশের ধর্মীয় সমাজ তারা সবাই পবিত্র কোরআন এবং সহি হাদিসকে একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করে নিক, তারপরে ব্যাখ্যার ক্ষেত্রে যদি কিছু বিষয়ে মতভেদ থেকে থাকে সে বিষয়টা আলাদা, কিন্তু আমাদের মৌলিকত্ব অবশ্যই হতে হবে পবিত্র কোরআন এবং সহি হাদিসের উপরে। এ বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ আমাদের আছে? যদি সুযোগ থাকে তাহলে আমরা ইসলাম থেকে দূরে সরে গেলাম। প্রিয় উপস্থিতি, সর্বশেষ কথাই, আজকের এখানে যারা উপস্থিত রয়েছেন সবার প্রতি আমাদের একই আহ্বান, আজকে পবিত্র রমজান মাস, রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস, তাই না? আত্মশুদ্ধির প্রশিক্ষণের মাস। রমজান মাস হচ্ছে তাকওয়া হাসিলের মাস। এই মাসে যদি আমরা প্রকৃত অর্থে তাকওয়া হাসিল করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইসলামের কাছে পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, তবেই আমরা প্রকৃত মুত্তাকি হতে পারবো। এটা বাদ দিয়ে যদি অন্য কোনোভাবে আমরা তাকওয়া অর্জনের চেষ্টা করি সেটা আমাদের জন্য সফল হবে না, যদি না আমরা কোরআন এবং হাদিসের কাছে সুস্পষ্টভাবে পরিপূর্ণভাবে
আত্মসমর্পণ না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। প্রিয় উপস্থিতি, আজকের এই মজলিস থেকে যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে তরুণ ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে দাওয়াত নিয়ে কাজ করে যাচ্ছে, বাংলাদেশ আহলে যুব সংঘ যে দাওয়াত নিয়ে কাজ করে যাচ্ছে, এটা কোনো কঠিন কোনো দাওয়াত নয়, এটা কোনো না বোঝার কোনো দাওয়াত নয়। আমরা সরল এবং সহজভাবে সুস্পষ্টভাবে একথাই বলে দিয়েছি, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমরা চাই আপনারা এই মেসেজটাকে নিজেদের অন্তরে ধারণ করুন, নিজেদের জীবন এবং সমাজে এই মেসেজটাকে বাস্তবায়ন করুন, এবং সমাজের প্রত্যেকটা মানুষের কাছে এই দাওয়াতটি পৌঁছে দিন। ইনশাল্লাহ আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যম দিয়ে আগামী দিনে যে বাংলাদেশ ইনশাল্লাহ আসছে, সেই বাংলার জমিনে আমরা যারা যুবক রয়েছি, আমরা যারা বৃদ্ধ রয়েছি, আমরা যারা নারী রয়েছি, আমরা যারা পুরুষ রয়েছি, আমাদের প্রত্যেকে ইনশাল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুসরণে নিজের জীবনকে আমরা ইনশাল্লাহ পরিচালনা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে যে মসজিদে আমরা উপস্থিত হয়েছি, আমরা অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুরম্য একটি বিল্ডিংয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। এই আঙ্গারজোড়া মসজিদ বহুদিন আগে থেকে প্রতিষ্ঠিত হয়েছিল রাজধানী ঢাকার বুকে। এই ধরনের একটি টিনের মসজিদ সত্যি কিছুটা বেমানান ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আজকে এই সুরম্য বিল্ডিংয়ে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু এই সুরম্য বিল্ডিংই আমাদের জন্য মৌলিক বিষয় নয়, আমাদের মৌলিক বিষয় হচ্ছে এটাই যে এই মসজিদ থেকে ইনশাআল্লাহ তাওহীদ এবং সুন্নাতের বার্তা সর্বত্র ছড়িয়ে পড়বে। এই আফতাবনগর অঞ্চলে, এই বেরাইত বা আশপাশের যত অঞ্চলে যে সমস্ত মানুষরা দিন পিয়াসী রয়েছেন, দিনের সঠিক বুঝতে চান, তাদের জন্য ইনশাআল্লাহ এই মসজিদ হকের দরজা খুলে দেবে, হকের আলো তাদের মধ্যে ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পরিশেষে বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলা সদস্য, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রচার সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أنفسكم، يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون، وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين، ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. الحمد لله আঙ্গারজোড়া আহলে হাদিস জামে মসজিদ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা জেলা নেতৃবৃন্দ, সমবেত সৌদি মণ্ডলী, রমজান মাসের প্রথম জুমা আজকে অতিবাহিত হল। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, এক বছর পরে আবারও যে আমরা এই
রমজান মাস, এই মহিমান্বিত মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস পেয়েছি, সেজন্য সকলেই তারই বারগায় শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি সূরা মুনাফিকুনের 9, 10, 11 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে কেন্দ্র করে আমার নির্ধারিত সময়ের মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহ বিষয়ে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমাজান মাস হচ্ছে সবচেয়ে নেকি উপার্জনের মাস, রমাজান মাস হচ্ছে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার মাস, এই মাস হচ্ছে প্রশিক্ষণের মাস, এই মাস হচ্ছে দান সাদাকার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন মানুষের মধ্যে, হাদিসে আসছে কানা আজওয়াদুন নাস, মানুষের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দানশীল ছিলেন। আর তার এই দানশীলতা এই রমাজান মাসে এত বেশি হয়ে যেত যেটা প্রবাহিত বাতাসের চাইতেও বেশি হতো, সুবহানাল্লাহ, এত অধিক পরিমাণে তিনি দান করতেন। যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন এই বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা যারা মুমিন বলে দাবি করি তাদেরকে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন গাফেল করে না রাখে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি এবং সন্তান সন্ততি দিয়েছি কে দেন? আল্লাহ। সন্তান সন্ততি কে দেন? না পীর বাবা, বাবার দরবারে গিয়ে তো আমরা সন্তান চাই। ও বাবা মানিক পীর, এসেছি তোমার ধারে, হয়ে নিতান্ত অধীর, দয়া করে একটি ছেলে দাও গো আমার কোলে তুলে, ঠান্ডা হোক কোলখানে মোর, মনটা হোক স্থির, ওগো বাবা মালিক পীর। আমি শুনতে বলতে যাই না, কিন্তু এরকম যারা ভালো বলতে পারে তারা ভালো করে বলতে পারবে। তো মালিক পীরের কাছেও তো মানুষ সন্তান চায়, কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চেয়েছিলেন? রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, তার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দিবেন কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, না সব কয়টা মেয়ে হবে, না সব কয়টা ছেলে হবে, এটা নির্ধারণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঈমান আমাদের আছে না? তাহলে আল্লাহ সন্তান দিয়েছেন, একইভাবে সম্পদও দিয়েছেন কে? আল্লাহ দেন নাই? এই ঢাকা শহরে অনেক মানুষের একসময় দিন এনে দিন খেতে, এখন তাদের শত শত কোটি টাকার মালিক, এরকম লোক আছে না ঢাকাতে? আমরা নিজেরা যতটুকু জানি তাদেরই জানি যারা একসময় কোনো রকম সংসার চালাতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত সম্পদ দিয়েছেন, তারা এখন শত শত কোটি টাকার মালিক। আজকে কাঞ্চন এলাকায় গিয়েছিলাম খুতবা দিতে, সেখানে গিয়ে এ ধরনের গল্প শুনে আসলাম। তো যাই হোক, দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, এইগুলো যেন আল্লাহর স্মরণ করে তোমাদেরকে গাফেল করে না, এটা হচ্ছে আল্লাহর দাবি। তাহলে সম্পদ কি করতে হবে? সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, সম্পদ উপার্জন ঠিকভাবে করতে হবে, সম্পদের ব্যয়টাও সঠিক জায়গায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা দান করো, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেইখান থেকে, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে তোমরা দান করো, তোমাদের কারো মৃত্যু আসার আগে, তোমাদের কারো মরণ আসার আগেই তোমরা আল্লাহর পথে ব্যয় করবে, দান করবে। কারণ কি জানেন? পরের অংশে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন হবে কেউ বলবে মৃত্যু যখন এসে যাবে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে এইভাবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ যদি আমাকে আরো কিছুদিন সময় দিতে
মালাকুল মউত এখন আমার দরজায় উপস্থিত হয়েছে, আমার জান কবজ করে নেবে। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে আরো কয়েকটা দিন সময় দিতে, তাহলে আমি দান সাদাকা করতাম, আর কি করতাম, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তাহলে আল্লাহর কাছে কি মানে প্রার্থনা করবে মৃত্যুর সময়? দুইটা জিনিস চাইবে, চাইবে আল্লাহর কাছে একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে আরো কয়টা দিন সময় দাও, যদি আমাকে কয়টা দিন সময় দাও তাহলে আমি দুইটা কাজ করবো। দুইটা কাজ কি? এক নম্বর কাজ হচ্ছে আমি সাদাকা করবো, দান করবো, এতদিন দান করি নাই, টাকা পয়সা বহুত ছিল, নিজের জন্য শুধু জমা করেছি, এখন যখন মালাকুল মউত যখন এসে গেছে তখন অনুভূতি সৃষ্টি হয়েছে, আল্লাহ এখন তো আমার মৌত হয়ে যাবে, আমি তো দান সাদাকা করি নাই, কাজে এখন আমাকে তুমি কিছুদিন সময় দাও তাহলে আমি তোমার জন্য দান করব। দুই নম্বর হচ্ছে আমি আকুম মিনাস সালিহিন, আর আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আচ্ছা, এই দুইটা দাবি আল্লাহর কাছে খুব বিনীতভাবে করা হবে, ঠিক না? এটা কি মেনে নেবেন? আল্লাহ মেনে নেবেন? বলেন, আপনার কথা বুঝতেছেন? আল্লাহর কাছে মালাকুল মউত আসার পরে যদি আপনি দোয়া করে বলেন আল্লাহ আমাকে আরো কয়েকদিন সময় দেন, আল্লাহ কি সময় দিবেন? এর জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন তার পরের আয়াতে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কাউকে সময় দিবেন না যখন নির্ধারিত সময় হয়ে যাবে। মালাকুল মউত যখন উপস্থিত হয়ে যাবে, তার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে এক সেকেন্ড সময় বাড়িয়ে দিবেন না। তাহলে কথা পরিষ্কার, আল্লাহর কাছে চাইলেও তখন আর সময় পাওয়া যাবে না। তাহলে এখন কি করতে হবে? এখন স্বাধীন মতো চলবো, দান সাদাকা করবো না, দুই হাতে ইনকাম করবো, হালাল হারাম যেইভাবে খুশি যা পারি করবো নাকি? তো কি করতে হবে? আয়াত কি বলছে আমাদেরকে? আল্লাহ কি সাবধান করলেন, স্মরণ করিয়ে দিলেন, তোমরা যদি এখন দান না করো, তোমরা যদি নাকার মন্দাদের অন্তর্ভুক্ত না হও, তখন মৃত্যুর সময় তোমরা এই কথা বলবে আমার কাছে, কিন্তু আমি তো আর সময় তোমাকে দেবো না। তাহলে বুদ্ধিমানকে যে লোকটা বেশি সঞ্চয় করে সে, না আল্লাহর মধ্যে ব্যয় করে সে, আল্লাহর মধ্যে যে ব্যয় করে সঠিক নিয়মে যে উপার্জন করে সে হচ্ছে বুদ্ধিমান। দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুনু কাদাম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ ইনদা রাব্বিহি, আর নহমুরি ফিমা আফনাহু ওয়া আনশাবাবি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফিমা আমিলা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক বিন্দু নড়ার কোনো সুযোগ হবে না। পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা মানুষকে। আল্লাহ রাসূল বলছেন, এক নম্বর প্রশ্ন কি? তার বয়স সম্পর্কে, আন উমরি ফিমা আফনাহু, বয়সটা কিভাবে তুমি অতিক্রম করেছ, তোমার জীবন কিভাবে তুমি কাটিয়েছ, ওয়ান শাবাবি ফিমা আবলাহু, তোমার যৌবনকালকে তুমি কিভাবে নিঃশেষ করেছ, তোমার যৌবনের প্রতিফোঁটা আমানত আল্লাহর দেওয়া, প্রতিফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত, এই আমানত তুমি কোন পথে ব্যয় করেছিলে, আল্লাহর দিনের পথে ব্যয় করেছ না বাতিলের জন্য ব্যয় করেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন যে তোমার যৌবনটা তুমি কিভাবে ব্যয় করেছ, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। মাল সম্পর্কে দুটি প্রশ্ন করা হবে, তুমি তোমার অর্থ উপার্জন করেছ কোন পথ থেকে, উপার্জনের সোর্স অফ ইনকাম তোমার কি ছিল, আয়ের পথটা তোমার কি ছিল, হালাল ছিল না হারাম ছিল, এই প্রশ্ন আল্লাহ করবেন। ওয়া ফিমা আনফাকাহু, চার নম্বর হচ্ছে তুমি ব্যয় করেছো কোথায়, তোমার টাকা পয়সা তুমি কোথায় খরচ করেছো, আল্লাহর পথে খরচ করেছিলে কিনা, আল্লাহর নির্ধারিত সীমা হিসাব করে দান করেছিলে কিনা, এই প্রশ্ন আল্লাহ করবেন, নাকি বাতিলের জন্য তুমি খরচ করেছো, শিরিক বিদআতের লালন পালনের জন্য খরচ করেছো, দুনিয়াতে বাতিল কোনো থিওরি বাস্তবায়নের জন্য তুমি খরচ করেছো, এইগুলি আল্লাহ জিজ্ঞেস করবেন। তাহলে আপনার টাকা দিয়েছেন আল্লাহ,
হিসাব নেবেন আল্লাহ, আপনি উপার্জন করেছেন কোন পথে, ব্যয় করেছেন কোন পথে, দুইটা হিসাব আপনাকে দিতে হবে। আর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে, তুমি যা জানতে সে অনুযায়ী তুমি আমল করেছিলে কিনা, তুমি যতটুকু জেনেছিলে যে এটা হক এটা সহি তুমি কি আমল করেছিলে, এই প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করবেন। তাহলে এই পাঁচটি প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন হচ্ছে, মাল সম্পর্কে আজকের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত উপার্জনের পথ কোনটা ছিল, ব্যয় কোন পথে করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম আমাদেরকে দান সাদাকা করতে হবে, এখানে দুটি দিক মনে রাখতে হবে, দানের ক্ষেত্রে দুটি বিষয় মনে রাখতে হবে, একটা হচ্ছে ফরজ সাদাকা আর একটা হচ্ছে নফল সাদাকা। ফরজ যাকাত যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ফরজ যাকাত যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, অংশ উল্লেখ করে দিয়েছেন, এত পরিমাণ হলে নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে 100 টাকায় 250 টাকা করে আপনাকে যাকাত দিতে হবে, বাকি টাকাটা আপনার নিজের, 250 টাকা হচ্ছে আল্লাহ, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা আপনাকে সাদাকা করে দিতে হবে, যাকাত দিতে হবে, বাকি টাকাটা হবে আপনার। যদি 2,500 টাকা আপনি না দেন, রেশি অনুযায়ী যাকাতের নিসাব হয়ে গেলে আপনি যদি নির্ধারিত অংশ যাকাত বের না করেন, তার জন্য শাস্তির কথা কোরআনে উল্লেখ আছে, হাদিসে উল্লেখ আছে, الذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার মধ্যে 34 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, যারা সোনা রূপা জমা করে আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। দেখেন শাস্তির কি সুসংবাদ হয়, আল্লাহ এখানে একটা টিটকারি বললেন, যারা সুসংবাদ দিয়ে বলে বলেছে, তারপরে কি করবেন, ইয়াওমা ইউমা ফি নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, তার সঞ্চিত সোনার রূপগুলোকে জাহান্নামের আগুনে পুড়িয়ে জ্বালিয়ে এটা দিয়ে তার কপালে, তার পার্শ্বে, তার পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হবে শাস্তি। যে ধন সম্পদকে এত মহাব্বত করে জমা করে রাখা হচ্ছে যাকাত না দেওয়ার কারণে, ওই সম্পদ জাহান্নামের কারণ হবে, ওই সম্পদগুলো দিয়ে আল্লাহ শাস্তি দিবেন। আর বলবেন কি জানেন, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এইগুলো হচ্ছে ওই সম্পদ যেগুলি তুমি তোমার নিজের জন্য জমা করে রেখেছিলে, এইগুলো ওই সম্পদ যা তুমি তোমার নিজের জন্য সঞ্চয় করেছিলে, আল্লাহ শাস্তিও দিবেন আবার মুখেও বলবেনও। তার মানে কি, মায়েরও আছে আবার বলার মধ্যেও অপমানও আছে। তাহলে যদি যাকাত ঠিকমতো আদায় করা না হয়, তাহলে শাস্তি নির্ধারিত। যাকাত কোনো অনুগ্রহের নাম নয়, যাকাত কোনো দয়া নয়, মনে রাখবেন, এটা আল্লাহ নির্ধারিত বিধান, এটা আপনাকে দিতে হবে, এটা না দিলে আপনার বাকি সম্পদ হালাল নয়, আপনি আল্লাহর কাছে জব দিতে পারবেন না। কিন্তু যাকাত যাদের ফরজ হয় নাই, অথবা যাদের যাকাত ফরজ হয়েছে শুধু যাকাতই দিবেন, যাকাতের বাইরে দিতে পারবেন না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাকে বোরহান বলেছেন, সাদাকা হচ্ছে দলিল। বলুন তো দুনিয়াতে দলিল ছাড়া কোনো জায়গা দখল করা যায়, দলিল না হলে আফতাবনগরে কোনো প্লটে ঢুকতে পারবেন, পারবেন না, কারণ একটু দলিল লাগে, জান্নাতে যাওয়ার জন্য দলিল লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদাকা তো বোরহান, জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে সাদাকা। বলে সুবহানাল্লাহ, সাদাকা করে দান করে আপনি জান্নাতের টিকিট প্রস্তুত করে নেন, দলিলটা হাতে নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়া লা ইশাক্কু তামরা, তোমরা দান করো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, একটা খেজুরের অংশ বিশেষ দান করে হলো, বোঝা যাচ্ছে খেজুর দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, সামান্য দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, আপনার সামর্থ্য নেই অল্প দেন, আরেকজনের সামর্থ্য আছে বেশি দিবে। এই মসজিদ নির্মাণ হচ্ছে আলহামদুলিল্লাহ বহু টাকার খরচের ব্যাপার, এখানে তো 100 টাকাও দান করেছেন, 1 লাখ টাকাও দান করেছেন, কেউ 1 কোটি টাকা হতে দিতে পারেন, আমি জানি না, হয়তো দিয়েছেন অনেকে। তাহলে এই যে অনেকে লক্ষ লক্ষ টাকা দান করবেন, কেউ আবার শত শত টাকা দান করবেন, না পারলে 10 টাকা দান করবেন, দান তো করতে হবে, নেকি দিবেন কি আল্লাহ, নিয়ত খালেস হলে ওই 1 লাখ টাকার নিয়ত যদি ভুলভাল থাকে আর 10 টাকার নিয়ত যদি সহি হয়, তাহলে 1 লাখ টাকার চাইতে 10 টাকার দান আল্লাহর কাছে বেশি কবুল হবে, ঠিক না?
এজন্য এখলাস, এখলাস হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে। আপনার এখলাস নিয়তের গোলমাল হলে এই জন্য শিরকের একটা প্রকার হচ্ছে, আর শিরকু ফি নিয়্যা, নিয়তের মধ্যে শিরিক। যেমন আপনি দান করার ক্ষেত্রে যদি মনে মনে এরকম মনে করেন যে আমি দান করছি, সবাই জানবে যে আমি দানশীল, আমি সালাত আদায় করছি, আমাকে বলবে যে এই লোকটা খুব পাক্কা মুসল্লি, সমাজের লোকেরা বলবে, মুরব্বীরা বলবে, সমাজের মোড়ল বলবে। এইরকম যদি নিয়ত থাকে, কোনো বান্দাকে খুশি করা যদি নিয়ত হয়, তাহলে শিরক ফি নিয়্যা হয়ে যাবে, আপনার নিয়তের মধ্যে শরীক হয়ে যাবে, তাহলে আপনার ঈমানই থাকবে না। খুব কঠিন বিষয় ঈমানটা ধরে রাখা, খুব কঠিন আখেরি জামানায়। সম্মানিত উপস্থিতি, ঈমানের বিষয়ে অন্য বিষয়ে অন্য কোনো দিন আলোচনা সুযোগ পেলে করবো ইনশাল্লাহ। যেটা বলছিলাম, দান সাদাকা আপনাকে আমি করতে হবে। দান করার ক্ষেত্রে ফরজ আর নফল দুইটা কথা বললাম, নফল সাদাকার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এটা আমি আমার উপর আল্লাহ নির্ধারণ করে দেন নাই, আমি উইলিংলি এটা দিতে থাকবো আল্লাহকে খুশি করার জন্য, আখেরাতে মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যে ব্যক্তি তার হালাল রুজি থেকে একটা খেজুর পরিমাণ দান করে, এই দানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াতাকাল্লুহা বিয়ামিনিহি, তার ডান হাতে কবুল করে নেন, সুম্মা ইউরাব্বিহা লি সাহিবিহি, অতঃপর তিনি এই দানটাকে প্রতিপালন করেন, বাড়ান, লালন পালন করেন। দান করলেন একটা খেজুর পরিমাণ, আল্লাহ রাসূল বলছেন এই দানটা আল্লাহ ডান হাতে নেন, যদি হালাল রুজি থেকে হয়, হারাম হলে হবে না, তখন এটা ডান হাতে নিয়ে আল্লাহ এটাকে কি করেন, বাড়ান, বৃদ্ধি করতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া, উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলছেন, যেমন একটা ঘোড়ার বাচ্চাকে তোমরা লালন পালন করে বড় করে তোলো, ঠিক এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই হালাল রুজি থেকে করা সামান্য দানটাকে তিনি লালন পালন করে বড় করেন। তো বড় করে কত বড় করেন, উদাহরণ দিয়ে রাসূল বলছেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এটা বৃদ্ধি পেতে পেতে একটা পাহাড়ের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ, দিয়েছেন তো একটা খেজুর হালাল রুজি থেকে, সামান্য খেজুর বা খেজুর পরিমাণ দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা নেকিতে হয়ে গেল একটা পাহাড়, কি আলহামদুলিল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিতে পারেন, কি পরিমাণ বেশি দিবেন, আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারা 261 নম্বর আয়াতে উদাহরণ দিয়েছেন, সময় সংকট বিস্তারিত বলা যাচ্ছে না। একটা শস্যের দানা রোপণ করলে একটা গাছ হয় না, এই গাছ থেকে সাতটা শীষ হয়, ওই সাতটা শীষ প্রত্যেকটার মধ্যে 100 করে দানা হলে একটা দানায় কয়টা হলো, 700 দানা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন সূরা বাকারার মধ্যে, তাহলে একটি দানা থেকে 700 দানা। এই উদাহরণ দেওয়ার পরে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যাকে খুশি তার চেয়ে তার অনেক বেশি দিতে পারেন। সুবহানাল্লাহ, দেওয়ার মালিককে আল্লাহ, দিবেন কে, আল্লাহ। সম্মানিত উপস্থিতি, দানশীলের জন্য প্রতিদিন দুইজন ফেরেশতা দোয়া করতে থাকে, দুইজন ফেরেশতা দুইটা দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানে, প্রতিদিন দুইজন ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন, প্রতিদিন দুইজন ফেরেশতা দুনিয়াতে অবতরণ করে, ফায়াকুলু আহাদুহুম, তাদের একজন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ তুমি দানশীলের দানকে বাড়িয়ে দাও, হে আল্লাহ তুমি দানশীলের দানকে পূর্ণ করে দাও। ওয়াকুলুল আখার, দ্বিতীয়জন দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা, হে আল্লাহ তুমি কৃপণকে ধ্বংস করে দাও, কৃপণকে ধ্বংস করে দাও, আল্লাহ কৃপণকে পছন্দ করেন না, কৃপণকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়াতিউ ওয়ানফিকু খাইরাল লিআনফুসিকুম ওমা ইউকা শুহা নাফসি ফাউলাইকুমুল মুফলিহুন, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো, ওয়াসমাউ ওয়ানফিকু ওয়াতিউ, তোমরা দান করো, তোমরা তোমাদের নেতার কথা শুনো এবং মেনে চলো। তারপরে তিনি বলছেন, ওয়ানফিকু খাইরাল লিআনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, এটা তোমাদের জন্যই কল্যাণকর। আল্লাহ কি বলছেন, আল্লাহ নিজের টাকার দরকার আছে, আল্লাহ বলছেন আল্লাহর পথে ব্যয় করো, এটা তোমাদের জন্য কল্যাণকর। অমায়ু কা সুখা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার অন্তর কৃপণতা থেকে মুক্ত ওই ব্যক্তি হচ্ছে সফলকাম।
যার অন্তরটা কৃপণতা থেকে মুক্ত ওই ব্যক্তি হচ্ছে সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার করেছেন, তিনি বলছেন মাংদাল্লাযি ইউকরিদুল্লাহু কারদান হাসানা ইউদাঈফু লাহু আযাবান কাসীরা। আল্লাহ 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 কর্জে হাসানা চেয়েছেন আপনাদের কাছে। আল্লাহ কি বলছে জানেন, মাংদাল্লাযি ইউকরিদুল্লাহু কারদান হাসানা, কে আছো তোমাদের মধ্যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, কে আছো তোমাদের মধ্যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, উত্তম ঋণ দিবে, ইউদাঈফু লাহু আযাবান কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বহু গুণে বাড়িয়ে দিবেন যদি আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হয়। তাহলে আল্লাহর কি টাকার দরকার? আল্লাহর কর্জে হাসানা কোথায়? আল্লাহর কর্জে হাসানা হচ্ছে আল্লাহর নির্ধারিত খাতগুলিতে যদি বান্দা দান করে সেটাও হচ্ছে আল্লাহর কাছে কর্জে হাসানা হয়ে গেল, আল্লাহ বেশি করে বাড়িয়ে দিবেন। বিভিন্ন হাদিসের মধ্যে এইভাবে দানের কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস হচ্ছে দানের মাস, রমজান মাস দান সাদাকার মাস, সেই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করবো দান করার জন্য। আমি আজকের যে মসজিদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, এখানে এত সুন্দর একটি মসজিদ হবে এটা আমরা একসময় কল্পনাই করি নাই। আমি প্রথম যখন আঙ্গারজোড়ে এসেছিলাম ওই এখনও সেই ঘরটা আছে, টিনের ঘর, সেই টিনের ঘরে সালাত আদায় করেছি প্রচণ্ড গরমের মধ্যে, আর এখন তো পুরো এলাকার পরিবেশ কত সুন্দর হয়েছে। এখানে একটা সুন্দর অত্যাধুনিক ডিজাইনের একটা মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ, এই টাকা তো আপনারা দিয়েছেন, দেন নাই অনেক দিদি ভাই এখানে সহযোগিতা করেছেন, এখনও কাজ অসমাপ্ত আছে, সকলে করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমি আপনাদেরকে আরও স্মরণ করে দিতে চাই, আপনারা জানেন যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের একটি সমাজ সংস্কারমূলক আন্দোলনের নাম। আহলে হাদিস আন্দোলন সমাজটাকে সংস্কার করতে চায়, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই সমাজটাকে ঢেলে সাজাতে চায়, ঐক্যবদ্ধ একটা শক্তি হকের পক্ষে, এটার নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আন্দোলনের অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আপনারা জানেন আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে সারা দেশে কিন্তু কাজ হচ্ছে, দাওয়াতি কাজ হচ্ছে, সারা দেশে বিভিন্ন মার্কাজ গড়ে উঠছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে, রাজশাহী হচ্ছে আমাদের কেন্দ্রীয় মার্কাজ। আপনারা যারা তবলিগ ইসলামে গিয়েছেন অনেকে দেখেছেন অনেকে শুনেছেন যে রাজশাহীতে দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের জন্য এবং তবলিগ ইসলাম ময়দানের জন্য ইতিমধ্যে জমি কেনা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন, আমরা ইতিমধ্যে প্রায় আট বিঘা ছয় কাঠা জমি কিনেছি, আর এক বিঘা জমি এই সামনের বারো তারিখে রেজিস্ট্রি হবে ইনশাআল্লাহ, আগামী বারো তারিখে রেজিস্ট্রি হবে ইনশাআল্লাহ। তাহলে এই জমিগুলি কিনতে বহু টাকার প্রয়োজন, আমরা আপনাদের কাছে আপিল রাখছি আপনারা আখেরাতে নাজাতের স্বার্থে তবলিগ ইসলামের ময়দানের জন্য দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়ের জন্য আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। রাজশাহী মার্কাজের জন্য এবং মহিলা মাদ্রাসার, আপনারা জানেন প্রচণ্ড গরমে, এই যে ঢাকাতে থেকেই গরমে থাকা যাচ্ছে না, রাজশাহীর গরমের অবস্থা কত কঠিন, সেই গরমের মধ্যে রাজশাহী মহিলা মাদ্রাসা, কেন্দ্রীয় যে মহিলা মাদ্রাসা, 950 ছাত্রী পড়াশোনা করে ওই মাদ্রাসায়, 950 ছাত্রী সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেখানে আছে, দুর্ভাগ্য তারা সবাই টিনের ঘরের মধ্যে থাকে, টিনের ঘরের মধ্যে কত কষ্ট করে থাকছে। সেখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন 9 বিঘা জমির উপরে আমাদের সে প্রতিষ্ঠানটি ক্যাম্পাসটি গড়ে উঠছে আলহামদুলিল্লাহ, সেখানেও পর্যায়ক্রমে 10টি ভবন নির্মাণ করতে হবে, 10টি ভবন নির্মাণ করতে হবে, ইতিমধ্যে একটি ভবনের 8তলা ফাউন্ডেশন দিয়ে 5তলা পর্যন্ত ছাদ সম্পন্ন হয়েছে, এখনও ফিনিশিং বাকি আছে, আরও একটা বিল্ডিংয়ের অনুমোদন হয়ে আছে, আমরা সহযোগিতা পেলে কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আপিল রেখে যাচ্ছি, অনেক ধনাঢ্য ভাই আছেন যারা ইচ্ছা করলে একটা ফ্লোরের দায়িত্ব নিতে পারেন, কেউ ইচ্ছা করলে রডের দায়িত্ব নিতে পারেন, কেউ সিমেন্টের দায়িত্ব নিতে পারেন, কারো সামর্থ্য একটা বিল্ডিং, এতিমখানা বিল্ডিং বা একটা হোস্টেল বিল্ডিং বানিয়ে দেওয়ার দায়িত্ব নিতে পারেন। আমরা আপনাদের সামর্থ্য অনুযায়ী মার্কাজকে সহযোগিতা করার আবেদন জানাচ্ছি। এই জন্য গাছের গোড়া বাঁচলে আগা বাঁচবে, বুঝছেন, মার্কাজ যদি বেঁচে থাকে সারা বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আগে মার্কাজকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে আন্তরিক সহযোগিতা চাচ্ছি, সেটা আপনারা খেয়াল রাখবেন। এবং এই মসজিদের কথা আমি আগেও বলেছি আবারও বলছি, এটা হচ্ছে মানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস প্রচারের একটা মার্কাজ, আহলে হাদিস আন্দোলনের একটা মার্কাজ হিসাবে এই মসজিদ গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। আর পাশে আফতাব নগরে আহলে হাদিস আন্দোলনের 10 কাঠার একটা প্লট কেনা হয়েছে, ইতিমধ্যে বাউন্ডারিও দেওয়া হয়েছে, সেখানে একটা বড় কমপ্লেক্স ইনশাআল্লাহ একদিন গড়ে উঠবে। আমরা চাই আপনাদের পাশে থেকে ঢাকা থেকেই সারা দেশে এই সহি দাওয়াত
আহলে হাদিস আন্দোলনের দাওয়াত যেন সর্বত্র ছড়িয়ে পড়ে সেই চেষ্টা আমরা করছি ইনশাল্লাহ। এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা, আপনাদের দোয়া চাই, আল্লাহ যেন কবুল করেন এবং আপনাদের সাধ্যমতো সহযোগিতা চাই এই মসজিদে দান করার জন্য। অনেকে আজকেও অনেকে উপস্থিত হয়েছেন, সবার কাছে বিনীত অনুরোধ রাখছে এই মসজিদের বাকি কাজ সম্পন্ন করার জন্য সহযোগিতা করবেন, পাশাপাশি যে প্রকল্পগুলোর কথা বললাম সেগুলো দিয়ে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি এই জামাত উপস্থিত হয়েছেন এই রমাজান মাস, আল্লাহ সুবহানাহু রব্বুল আলামিন যেন আমাদেরকে তাকওয়ার সাথে প্রকৃতপক্ষে মুত্তাকি হতে পারি, যে উদ্দেশ্যে সিয়াম এসেছে, সিয়াম ফরজ হয়েছে, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আমরা যেন দান সাদাকা করতে পারি, আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পুরো রমাজান মাস যেন প্রশিক্ষণের মাস হিসেবে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন অত্র মসজিদের মোতালি সাহেবের ছেলে, যার ঐকান্তিক প্রচেষ্টায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে করা তৌফিক দান করেছেন, মোহাম্মদ ইয়াসিন মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমার সেই রব্বুল আলামিনের কাছে, যিনি এই মাহে রমজানের ছয় রমজানে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, এবং তার চেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার আমিরে জামাত ডক্টর আসাদুল্লাল গালিব, প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিব আমার দাওয়াতে, আমার এলাকার মানুষের দাওয়াতে, আমার মসজিদ কমিটির দাওয়াতে এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, আরও ধন্যবাদ জানাচ্ছি আমার অত্র এলাকার ছোট বড় ময়মুরবিয়ান, আমার প্রতিবেশী, আমার আশেপাশের এলাকার প্রতিবেশী ভাই ব্রাদারের যারা দাওয়াত পেয়ে আজকে এ জায়গায় এসেছেন, তাদেরকে আমি আন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই মসজিদে অনেকেই গোপনে এবং সজ্ঞানে দান করেছেন, নাম বলে শেষ করা যাবে না, তারপরে না বললেই নয়। আমাদের বংশালের ঢাকা জেলার দক্ষিণের অর্থ সম্পাদক হাসান ভাই, যিনি আহলে হাদিসের আন্দোলনের পক্ষ থেকে, আমিরে জামাতের পক্ষ থেকে এই মসজিদের প্রতি ফ্লোরে 6000 স্কোয়ার ফিট আপনার মার্বেল লাগে, তা আমিরে জামাতের পক্ষ থেকে এই ফ্লোরের 6000 টাইলসের মধ্যে 4000 টাইলস আমিরে জামাতের পক্ষ থেকে হাসান ভাই এই মসজিদে দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রতি ফ্লোরে 6000 করে মার্বেল লাগে, তিন ফ্লোরের মার্বেল কিনা হয়েছে 1800 স্কোয়ার ফিট মার্বেল, তো তার মধ্যে সবাই দান করেছে আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্ত 1.5 কোটি টাকার মার্বেল কিনেছি, আর সেন্ট্রালিসি দেখছেন এগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, এই জায়গায় আমাদের 55 লাখ টাকা লাগবে আরও, আমরা কিছু ঋণগ্রস্ত আছি। আপনারা যারা দান করার জন্য আগ্রহী, আমাদের সেক্রেটারি কাকা আছে, আমাদের আরও অন্যান্য যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আপনারা দিয়ে যাবেন। আর বিশেষ করে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকটি সুসংবাদ সাকওয়াত ভাই বলে গেছে, এটা আমাদের স্বপ্ন, আমার আমিরের জামাতের স্বপ্ন, আপনাপনগরে একটা জমি কিনেছি, আমি দোয়া করি আল্লাহ যেন স্যারকে ন্যায় খায়াত দান করে, যেন এটার ভিত্তি স্থাপন করে যেন উনি দেখে যেতে পারে, আর এই মসজিদটাও যেন কবুল করে নেয় আল্লাহ। আমার চাচা এমদাদ হোসেন কাকা আছে, আমার সেক্রেটারি কাকা মুকবুল হোসেন সাহেব আছে, ওনারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেছে, আমাকে সাহস দিয়েছে কাজ করার জন্য, বিশেষ করে আমার মা, আমার আব্বা, আমার সহধর্মিণী, তিনি অন্তরের অন্তঃস্থল থেকে আমার জন্য দোয়া করেছে এই পর্যন্ত আনার জন্য। আর আত্মাপনগরের জায়গাটা আপনারা সবাই দেশবেশী যে যেখানে আছেন না কেন, এনে অনেক অর্থের প্রয়োজন, এ ছাড়ের আশা, এই জায়গায় একটা আহলে হাদিস মঞ্জিল হবে, আপনারা যে যেভাবে পারেন এই মাহে রমজানের উপলক্ষে, এই জন্য আমরা কাজটা সুসম্পন্ন করতে পারি। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম।
যদি আমার কোনো কথাতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاه والسلام على من لا نبي بعده وبعد فقد قال الله تعالى في الكلام المجيد اقترب للناس حسابهم وهم في غفله مغرضون او كما قال الله تعالى في الكلام المجيد আজকে এখানে জুমার খুতবায় যে কথা বলে শেষ করেছিলাম তার রিলেশন বাকিটা এখন বলবো আশা করছি। 1500 বছর পূর্বে আসমানি তার বার্তা এসেছিল আমাদের কাছে, সেই ভাষাটাই আপনার সামনে পেশ করছি। সূরা আম্বিয়া, যেখানে নবীদের কাহিনী বলা হয়েছে, মক্কি সূরা প্রথম আয়াত, ইকতারাবাল্লিনাসে হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুগরিদুন। মানব জাতির হিসাবের দিন নিকটবর্তী হয়েছে, অথচ তারা অবহেলায় মুখ ফিরিয়ে আছে। 1500 বছর পূর্বে আল্লাপাক এই বাণী আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন যে তোমাদের হিসাব নিকাশের দিন নিকটবর্তী হয়েছে, অথচ তোমরা এখনও মুখ ফিরিয়ে আছো। আমরা তো কেউ মরে যাইনি, 1500 বছর কেউ বাঁচেও না, কিন্তু কিয়ামত এগিয়ে আসছে। আমার নবী শেষ নবী, তারপরে আর নবী আসবে না, এটা আজকে খোদ্দায় বলে দিয়েছি। শেষ নবী এসছেন শেষ জমানায়, এই জমানাটাই শেষ, আমরা কিয়ামতের জমানায় বসবাস করছি। আমাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে, সতর্ক করে দেওয়া হচ্ছে যে তোমরা মুখ ফিরিয়ে আছো। মানুষকে সতর্ক করার জন্য নবী রাসূলরা আসেন, আর নবী রাসূলদের উত্তরাধিকারী হিসেবে আলেমদের দায়িত্ব মানুষকে সতর্ক করা। অজাক্কের ফাইন্না জিক্রা তান ফাউল মুমিনিন, তুই মানুষকে উপদেশ দেওয়া করেন মান উপদেশ ইমানদারদের উপকার করে। সবাই আমরা জানি, মনে করে দেওয়াটাই কাজ আমাদের। মরতে হবে সবাই বিশ্বাস করি, কিন্তু মৃত্যুকে কেউ ভয় পাই না, বরং এখানে গিয়েও শয়তান অনেক সুযোগ নিয়েছে, যে কারণে মানুষ মৃত্যু থেকে নির্ভয় হয়ে গেছে। কারণ তাদেরকে শোনানো হচ্ছে তুমি মরবে আমিও মরবে, কিন্তু যদি অমুক পীরের মুরিদ হতে পারো তাহলে ওই নৌকায় তোমাকে পার করে নিয়ে জান্নাতে চলে যাবে। এই কথাটা মানুষ সহজে বিশ্বাস করে, কারণ নিজে হারাম থেকে বিরত থেকে হালাল ইনকাম করে দুনিয়া থেকে বিদায় হওয়া কঠিন ব্যাপার। এই কঠিন দায়িত্ব নিবে কে? তার সাথে যদি কেউ দায়িত্ব নিয়ে নেয়, আর আমরা যদি তার দলভুক্ত হতে পারি বা তার মুরিদ হয়ে যেতে পারে, এত একজন আউলিয়া মানুষ বলছে, এটা কি মিথ্যা বলছে? শয়তানি ধোকা চিরকাল এইভাবে মানুষকে ফিরিয়ে রেখেছে, ইঙ্গিত সেদিকে। 1500 বছর পূর্বেও ঠিক নবীদের দাওয়াত থেকে মানুষকে ফিরিয়ে রাখত এইসব ওসিলা লোকরা। ওসিলা ছিল আসনাম, আমসার, আওসান, হাতে গড়া মূর্তি, এগুলোকেই তারা ধারণা করত আমাদের আল্লাহ নৈকট্যশীল বান্দায়েরা পরিণত করবে। বা না আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা ওদের ইবাদত করি না, বরং তাদের তারা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী পৌঁছে দেবে বলেই আমরা তাদের কাছে যাই। হাউলা ইউসুফ আউলা ইনদাল্লাহ,
ওরা আমাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে। এই যে একটা শয়তানি ধোকা তাদের মধ্যে ঢুকে পড়েছিল, এই ধোকার কারণেই তারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ওদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, তোমাদের হিসাবের টাইম এসে গেছে, মৃত্যু তোমার দুয়ারে করাঘাত করছে, তুমি এখনো ভাবছো অন্য অমুক লোক তোমাকে বাঁচিয়ে দেবে? এখান থেকে জুম্মার খতবা দিয়ে বেরিয়ে যখন বসার জায়গায় গিয়েছেন, রেস্ট কোথাও হয় না, আপনারা জানেন, এটা আল্লাহর রহম, যেখানে আমরা থাকি পিঁপড়ার মতো মানুষ থাকে। ইয়ং ছেলে, সুন্দর স্বাস্থ্য, সে বলছে, তাকে যিনি সাথে করে নিয়ে এসছেন তিনি বলছেন, স্যার ইনি কবর পূজায় অভ্যস্ত, উপদেশ দিলাম, তওবা করলেন, স্যার জীবনে আর কবরে যাব না। ছোট্ট একটা কথা বলেছিলাম তাকে এবং আপনাদেরকে বলছি, তোমাকে সবচেয়ে ভালোবাসে কে, বাপ মা না? তাহলে হ্যাঁ, বাপ মার কবরে গিয়ে কোনোদিন বাপ মাকে ডেকেছ, হে আব্বা আমি এই কষ্টে আছি, কষ্টটা দূর করে দাও? না। মাকে কখনো বলেছ? না। পিড়ি গাছ যাও কেন, সে কি তোমার দেখেছে কখনো, চিনে? না। অচেনা একজন লোক তোমার ডাকে সাড়া দিবে, আর চেনা লোক তোমার বাপ তোমার ডাকে সাড়া দিবে না, এটা স্যার বোকামি না? স্যার একদম না, কথা বলছে। এইভাবে মানুষকে ধোকা দিয়ে দিয়ে ধর্মের নামে অধর্মে করানো হচ্ছে। এর বিরুদ্ধে আমার রসুল কথা বলেছিলেন, তিনি মানুষের কাছে খারাপ হয়ে গেলেন, আল আমিন মোহাম্মদ সাহেরুন কাজ্জাব হয়ে গেলেন, জাদুকর মহামিথ্যাবাদী হয়ে গেলেন। দুদিন আগেও তিনি বিশ্বস্ত, দুদিন পরে তিনি হয়ে গেলেন মহামিথ্যাবাদী। আমরা সবাই চাই আগে জান্নাতে যেতে, একদিনের জন্য জাহান্নামের আগুনে আমরা থাকব না, আমরা একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে থাকতে রাজি নই। সবচেয়ে হালকা আজাব হবে জাহান্নামের কাত, আবু তালেবের না, আল্লাহ রসুলের সাফাতে হোক বা তার কারণেই হোক, আল্লাহ পাক তাকে সবচেয়ে হালকা আজাব দেবেন। কি? দুই পায়ের জুতোটা হবে লোহার জুতা, আগুনের জুতা, আর কিছু না, দেহের অন্যত্র কোনো সমস্যা হবে না। তাতেই আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে। আপনাদের মধ্যে এমন কোনো মুসল্লিকে আসেন যে হ্যাঁ আমি আবু তালেব মতো হালকা আজাব নিতে রাজি আছে, দুনিয়া যত অপকর্ম করি বাড়াবো, কিন্তু একদিন একটু আজাব পা তো হাত পা ভালো থাকলে হলো, কেউ রাজি আছেন? কোনো পাগলও রাজি হবে না। এ তো ভোটাভুটির দেশ, যদি ভোটের বাক্স দেওয়া হয় জাহান্নামের বাক্স জান্নাতের বাক্স, যে জান্নাতের বাক্সে কটা ভোট পড়ে জাহান্নামের বাক্সে কটা ভোট পড়ে দেখেন তো, খালি থাকবে। অথচ দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা জানাজার সালাত আমি দেখলাম নেটে, আমিও রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু আমি তার জানাজার যাইনি। এত লোক হয়েছে, আমার চেনাশোনার কিছু প্রফেসরকে দেখলাম তারা হিন্দু। এদেশে জানাজাকে ইসলামী অনুষ্ঠান বলে আমরা জানি, এটাকেও ধর্ম নিরপেক্ষ অনুষ্ঠান বানানো হয়েছে, সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই হাজির হয়। যার জানাজা পড়া হচ্ছে তিনি আদৌ জানাজার যোগ্য কি না, যার সারা জীবন গিয়েছে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ দ্রোহিতার প্রচারে, পরিষ্কারভাবে আমাদের সুপরিচিত একটা নাস্তিক, একই সঙ্গে ফ্লাইটে এসেছি দেড় বছর আগে, দুর্ভাগ্যক্রমে সামনে সিটে উনি বসছিলেন, তাকে নেওয়ার জন্য তার আরেকজন সাথী লেগেছে, উঠতেও পারে না চলতেও পারে না, আমি চিনি, সালামও করিনি আমি। পরের দিন দেখলাম পেপারে বড় হাইলাইট, যত ব্যর্থতাই থাক না কেন আমি গণতন্ত্রকেই খুঁজে ফিরি, এই লাইনটা বিরাট হাইলাইট করেছে প্রথম আলোতে। এইটুক বলার জন্য তাকে এই আধা মরা লোকটাকে রাজশাহী থেকে ঢাকা আনা হয়েছে, ওইটুক কী বলেছে না বলছে জানি না,
হেডলাইন তো হলে পত্রিকায়, রাজশাহী শহরে একটা পুরনো সিনেমা হল বন্ধ হবে, মালিক বলছে সিনেমা হলে কেউ যায় না, সব মোবাইলে সিনেমা দেখে, ল্যাপটপে সিনেমা দেখে, ওখানে কে যাবে কষ্ট করে, মালিকের লস, বন্ধ করে দেবে। এই বেচারা আর আমাদের ওখানকার আপনারা বললেন সাংসদ, আপনারা বলেন পবিত্র সংবিধান, তাই না? পবিত্র সংবিধানে 46 ধারায় লেখা আছে, 23 ধারায় এক উপধারায় পার্লামেন্ট সদস্যকে সংসদ সদস্য বলিতে হইবে। এই সংবিধানকে ভায়োলেট করে কলিকাতার অনুসরণে সাংসদ বলে একটা পত্রিকা বাংলাদেশে, জানেন নাম কি? খালি পত্রিকার কেন্দ্র আর পড়বেন না, একটু চোখ খুলে দেখবেন কি লেখে তারা। পবিত্রতা কি বলে, পবিত্র সংবিধানের বিরুদ্ধে কি? একটা জাতীয় পত্রিকা সবসময় কলকাতার অনুসরণ করে যাচ্ছে, কলকাতা কেন্দ্রিক বাংলা আর ঢাকা কেন্দ্রিক বাংলা, ফার ডিফারেন্স। এই হুঁশ যাদের নাই তাদের বলবো, এবার যে বইটা বেরিয়েছে শিক্ষা ব্যবস্থা করে আমাদের, ওখানে একটা চ্যাপ্টার আছে দেখবেন বানান রীতি, ওটা পড়বেন, বানানের মধ্যে কী মাত্রা দিচ্ছে তারা, যাতে আগামী দিনে এদেশের মুসলমান ছাত্ররা ইসলামী বাংলা টোটালি ভুলে যায়। এই ভদ্রলোক মারা গেলেন, এই বোধহয় এখনো এক মাসও হয়নি, ওরে সুবহানাল্লাহ, হবে ইউনিভার্সিটি ক্যাম্পাস ফেরার হাফ ভরে গেছে, এত লোক বোঝা গেল তার মুরিদ হয়েছে অনেক। নওগাঁ কারাগারে থাকতে পত্রিকা পড়লাম, উনি বলেছেন আল্লাহ বলে কিছু নাই, মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে, আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই। এ বলাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খেপে গেল, তখন তৎকালীন সময় তারা বিরোধী দল ছিলেন, তারা বলে দিলেন না প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, উনি যাই বলে বলুক তার প্রতিবাদ করা যাবে না, তাকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার সুযোগে বহু ছাত্রের মাথা যে তিনি নষ্ট করেছেন, বহু শিক্ষকের মাথা নষ্ট করেছেন, তা প্রমাণ হলে জানা যায়। এত লোক হবে কোথেকে? তা জানা যাচ্ছে দুজন লোক হওয়ার কথা না, দেশ আস্তে আস্তে যাচ্ছে কোথায়? যারা জাতি কিনে চিন্তা করে না তাদেরকে সেরকম ক্ষমা করা ছাড়া কিছু করেন নাই। আমরা শুরুতে জান্নাতে যেতে চাই, একদিনের জন্য জাহান্নামে থাকতে রাজি নই, জাহান্নামের বাক্স খালি থাকবে, জান্নাতের বাক্স ভরা থাকবে। যেতে গেলে কিছু কাজ তো করা লাগবে নাকি? এমনি এমনি হবে, আমি বললি কি আল্লাহকে নেবে নাকি? যারা জান্নাতি ফেরকা হতে চান তাদের কোনো নাম, ডেজিগনেশন, ঠিকানা আল্লাহ রসুল বলেননি, তাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি জবাব দিচ্ছেন। ইহুদিরা 21 দলে ভাগ হয়েছিল, ইহুদিরা এই নাসারারা 72 ফেরকা ভাগ হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা ভাগ হবে। এর অর্থ 71 বা 73 নয়, এর অর্থ তাদের সাথে বেশি হবে। বাংলাদেশে গণিত শুধু দেহতত্ত্বের উপরে, আমাদের ইউনিভার্সিটির প্রফেসর রশিদ সাহেব গুনেছেন ওনার বইয়ের মধ্যে, একটাই মাত্র দর্শনের বই আছে আমাদের ইউনিভার্সিটিতে, লেখক উনি, উনি লিখছেন যে বাংলাদেশে শুধু দেহতত্ত্বের উপরে 200 উপরে দল আছে। দেহতত্ত্ব আমরা বুঝি না, পীর আউলিয়ারে বোঝে, তো ওদের মধ্যে 200 দল আছে। অতএব 73 বললে হবে না, এর অর্থ হচ্ছে অসংখ্য, এই অসংখ্য দলে বিভক্ত মুসলমানদের মধ্যে আমরা চাচ্ছি জান্নাতি ফেরকার মধ্যে অন্তর্ভুক্ত হতে। আপনাকে প্রথমে বাছাই করতে হবে, আমি যা কাজ করছি জান্নাতি ফেরকার সঙ্গে মিলছে কিনা,
এজন্য আমরা আমাদের বইতে সংক্ষেপে বলে দিয়েছি, জান্নাতি ফেরকার নিদর্শন আছে, বৈশিষ্ট্য আছে সাতটি, নিদর্শন আছে চারটি, এক পৃষ্ঠায় একটা গ্ল্যান্স আমরা দিয়ে দিয়েছি। এগুলো আপনাদের মুখস্থ করে দিতে হবে, আর নইলে নিজে ঠকে যাবেন। যে সাতটি বৈশিষ্ট্য, তার প্রথম হচ্ছে আপনাকে সংস্কারক হতে হবে, যার মধ্যে সংস্কারের মেজাজ নাই সে জান্নাতি ফেরকার অনুসারী হতে পারবে না। একটা লোক অন্যায় করছে, আপনি দেখলেন, এড়িয়ে গেলেন, ঝামেলা কি দরকার, কিন্তু কী হয় ঠিক নেই। একটা লোককে একটা লোক খুন করছে, আপনি মোবাইলে খুনের ছবি তুলছেন, কিন্তু লোকটাকে ঠেকাচ্ছেন না, আপনি কি ফেরকার নাজিয়া হতে পারবেন? একটা মেয়ের ইজ্জত নষ্ট করছে এক গুন্ডা, আপনি একটা ধমকও দিচ্ছেন না, ভিডিও করছেন, দিক আপনার জীবন, আপনি অবশ্যই জাহান নামের কষ্ট করে ফেরকার নাজিয়া হতে পারবেন না। আপনি ব্যবসায়ী, যে খেতোয়াল, যে ব্যক্তি এই শশা চাষ করেছে, আজকের পেপারে দেখে লিখছে 1200 টাকা খরচ, বেশি দিনে দাম পাচ্ছে 900 টাকা, 300 টাকা লস। এই হলে এদেশের কৃষক শ্রমিকদের অবস্থা। এটাকে নিয়ে যখন আড়ত থেকে বেরিয়ে যাচ্ছে, 10 টাকার শশা 35 টাকা হলে আড়তে গিয়ে, আড়ত থেকে বেরিয়ে ওটা হয়ে যাচ্ছে 80 থেকে 100 টাকা। যারা শশা উৎপাদন করলো সে কিছুই পাচ্ছে না। কারা করছে এগুলো? মুসলমানরা না? এই মুসলমান আবার আপনার দান করবে বেশি, এই মুসলমান আবার 10 তলা বিল্ডিং করে দেবে, এই মুসলমান প্রতি বছর ওমরা করবে, হজ করবে, অন্যের রক্ত শোষণ করে যা কোটিপতি হয়েছে, তার যত টাকা বেশি তার হিসাব তত বেশি। এই জন্য হিসাব ভাষাটাই এসছে কোরআন, একতারা বলেন না হিসাব অহম, মানুষের হিসাব দেওয়ার দিন নিকটবর্তী হয়েছে, অহম ফি গাফলাতিন মগরিদুন, অথচ সে অবহেলায় গাফলাতের মধ্যেই, উদাসীনতার মধ্যেই এড়িয়ে যাচ্ছে। সে ভাবছে এখন আর মৌত অনেক দেরি আছে, মৃত্যুকে বলে কেয়ামতের সগরা, ছোটো কেয়ামত, কারণ মৃত্যুর পরেই কবর আজাব শুরু হয়ে যায়, কেয়ামতের আলামত শুরু হয়ে কবর থেকে হয়ে যায়। অতএব ভাই সাবধান, প্রথম বৈশিষ্ট্য হবে আপনার, আপনাকে অবশ্যই সংস্কারক হতে হবে। এর ব্যাখ্যা আসছে হাদিসে, বাদা ইসলাম গরিবান সাইয়াউদু কামা বাদা ফাতু ওয়ালিল গরাবা কলু মানুম ইয়া রাসূলুল্লাহ কল আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস মিন বাদ। ইবনে মাসউদের হাদিস, এটা যেটা মিশকাত আছে এটা যঈফ হাদিস, ইবনে মাসউদের এই হাদিসটা সহি। ইসলাম এসেছিল গুটিকাক লোকের মাধ্যমে, আবার ফিরে যাবে গুটিকাক লোকের মধ্যেই, সীমিত হয়ে যাবে। জিজ্ঞেস করা হলো তারা কারা, তিনি বললেন যখন আমার দিন বিপর্যস্ত হয়ে যাবে ফাসাদা, তখন তারা এই দিনকে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করবে, ইসলাহ করবে, সংশোধন করবে, তারাই সংশোধন করার সংখ্যা কম, শ্রোতাকে খুশি করে বক্তৃতা করার বক্তার সংখ্যা বেশি, তাই না? শ্রোতা খুশি না হলে আমি তো কিছুই পেলাম না দুনিয়ায়। দুনিয়ার জন্য একদল বক্তৃতা করছেন, আর আখেরাতের জন্য একদল বক্তব্য রাখছেন, দুদল বক্তার মধ্যে আসমান জমিনের পার্থক্য হবে। রসুলের বক্তৃতা শুনে মানুষ ঢিল মেরেছে, আপনার বক্তৃতা শুনে দিকে মারতে আসে না, হাসিয়ে কাঁদিয়ে খুশি করে পকেট ভরে কিনে চলে গেলেন, বিল্ডিং হাঁকিয়ে দিলেন, লাভটা কি, বিল্ডিং কি কবরে যাবে? আজকে বোধ হয় বললাম বিষয়টা, ওইখানে ঘরে বসে যে মদিনার মসজিদ নববী এখন যারা গিয়েছেন, তারা মসজিদ নববীতে ঢুকলে মনে জান্নাতে ঢুকে গেছে, এত আরাম, ফরাস, প্রত্যেকে মসজিদ দান করলে জান্নাত পাবে। দান করতে করতে এক একবার এক একটা কার্পেট দান করে সে এত পুরু হয়ে গেছে,
সে কার্পেটগুলো বালিশ হয়ে গেছে, ওটা দিব্য লেপও করলে আমরা কয়েকটা লেপ দিলে অত নরম হয় না, সময় দান করে। কিন্তু যে মসজিদ এক সময় একটা চটের বস্তায় ফেলানোর মতো সুযোগ ছিল না, পাথর কুচির উপরে বালুর উপরে যে মসজিদ সালাত আদায় করেছেন এবং খেজুর গাছের পাতা দিয়ে ডাল দিয়ে যে মসজিদের একসময় সাথ ছিল আর খেজুর গাছ দিয়ে যার খাম্বা করা হয়েছিল সেই মসজিদের মুসল্লি ছিলেন কারা মনে পড়ে বলেন তো? মুসল্লিগুলোর নাম দু একটা, আবু বকর, ওমর, ওসমান, আলী। ওই মসজিদের ইমাম ছিলেন যে মসজিদের খেজুরের শাখা দিয়ে সাপড়া করা ছিল সৌদার্গ রোদ, এখন যখন আছে তখন ওই রকমই ছিল, এত তখন আরাম ছিল না, এসিও ছিল না, এখন ফ্যান এত ঘুরতেছে, ফ্যান বন্ধ করতে বলছে, বাবা এত ঠান্ডা ভালো লাগে না, এত বাতাস সহ্য করা যায় না। আর সেই গরমের মধ্যে থেকে তারা ইবাদত করেছেন, আর সাহাবে সফফার মানুষ খেতে পাইত না, আবু হুরায়রা সপ্তম হিজরিতে মুসলমান হয়েছেন, উনি বললেন হে আল্লাহ রসুল আমি কোথাও যাব না, আমি সপ্তম হিজরির মুসলমান, আপনি কতদিন বাঁচবেন তার ঠিক নেই, আমি এখানে পড়ে থাকবো, থাকবেন তো থাকবেন, কী করা যাবে, যাবে না কোথাও, বিয়ে সাদী কিছু নাই, তখন কেউ ডাকলে তবে খাবে, বলে কাউকে আমার খাওয়ার নেই বাবা খায়নি খাবার দাও, এটা তো বলার অভ্যাস মুসলমানদের নাই। রাতের অন্ধকারে বেরিয়ে আসছেন আবু বকর, হঠাৎ আবু হুরায়রা পেটের বারে পা পড়েছে, মানে একাধিক দিন না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছেন যে রাস্তায় পড়ে গেছে আর উঠতে পারেনি, আর লাইট তো নেই অন্ধকারে। আবু বকর একটা মানুষের গায়ে পা পড়ে লাভ ধরে, আরে কে শুয়ে আছো, গলার আওয়াজ শুনে বুঝলেন এটা আবু হুরায়রা, হাত ধরে বাড়ি নিয়েছেন, সহ্য করা যায়, এরাই তো আমাদের অনুসরণীয় মানুষ। হে আল্লাহর রাসূল, হাদিস শুনতে ভুলে যাচ্ছি, দোয়া করুন যেন আমি হাদিস ভুলে না যাই, আপনি যাই বলবেন সব আমার বুকে যেন থেকে যায়। অবসুদরে দা, চাদর বিছিয়ে দাও, আবহাওয়ার গায়ে চাদরটা ছিল বিছিয়ে দিলেন, উনি দোয়া করলেন, ফুঁক দিলেন, বুকে জুড়েই নিলেন। ওই দিন থেকে জিহুর একটা হাদিস উনি ভুলে যান নাই, হতভাগা আমার বাংলাদেশের মুসলমানরা আবহাওয়ার বর্ণিত হাদিসকে অগ্রাহ্য করছে, কেন? যে আবহাওয়ারা ফকির ছিলেন না, যে আবহাওয়ার আল্লাহ রসুলের দোয়া পাইল আর তোরা বলিস তার হাতে গ্রহণ করা যাবে না, কারণ আবহাওয়ার হাদিসের রফলাদার নাই, আবহাওয়ার হাদিসে কিছুই নাই, আস্তে বলার হাদিস নাই, নিচে হাত বাঁধার হাদিস নাই, এই জন্য আবহাওয়ার এত দোষ। তারাও মুসলমান, ওকবা বিন মুহসিন মেহসান বলছেন হে আল্লাহর রাসূল আমাকে একটু দোয়া করে দেন না, আর হবে না, সাবা কাকা আবু হুরায়রা তোর আগে আবু হুরায়রা দোয়া নিয়ে নিয়েছে, তোমার আর হবে না। এই আল্লাহর রাসূলের দোয়া পাওয়া মানুষ, আল্লাহর খাস রহমত প্রাপ্ত মানুষ, বাংলার জমিনে নিগৃহীত, এখন পর্যন্ত তিনি গাল খাচ্ছেন। খলিফা হারুনুর রশিদের দরবারে আলামদের মধ্যে হানাফি শাফি দুদল বহাস হচ্ছে, এখন তোমার বহাস বলে বিতর্ক যুদ্ধ হচ্ছে, তো খলিফা হারুন উনি ইশারাতান আবহাওয়ার বিরুদ্ধে চলে যাচ্ছেন বিষয়টা নিয়ে। এক পক্ষ বলছে আবহাওয়ার গায়ের ফকির সাহাবি ছিলেন, তার হাতে গ্রহণ করা যাবে না, আর এক পক্ষ বলছে অবশ্যই গ্রহণ করা যাবে, কারণ তিনি বিশ্বস্ত ছিলেন, তিনি কোনো মিথ্যা বলতেন না। যে পক্ষ আবহাওয়ার পক্ষে বললেন তার বক্তব্যটা খলিফার এগেনস্টে চলে গেল, তারপরে খলিফা নারাজি বুঝতে পেরে উনি সালাম দিয়ে চলে গেলেন বাড়িতে।
পিছিয়ে সরকারের অর্থাৎ তৎকালীন খলিফা হারুন রশিদের লোক চলে গেল বাড়িতে, বলে তুমি বেরিয়ে আসো, খলিফা তোমাকে ডেকেছেন। বেরিবার সময় তার স্ত্রী তার ছেলেরা দাদা যারা ছিল সবাই বলছে তোমরা ওকে বিদায় দাও, কারণ খলিফা ডাকা মানে একটু পরেই ওর জীবন শেষ হয়ে যাবে। উনি সবার কাছে থেকে বিদায় নিলেন, শেষ বিদায় এলেন খলিফার সামনে। খলিফা বলছে আপনি আমার বিপরীত মত পোষণ করলেন কেন? উনি বললেন হে আল্লাহ, তোমার নবীর সাহাবীর মর্যাদা রক্ষার্থে আমি কথা বলেছি, খলিফাকে ভয় করেন, তুমি আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন রহমত করলেন, খলিফার রাগ মিটে গেল। খলিফা বললেন আসুন, বুকে জড়াই দিয়ে বলছে আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনি আমার পরকালকে বাঁচিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে একদম দিনের যাত্রার আকিদা পরিবর্তন হয়ে গেল, একদম সাহাবীর ইজ্জত বাঁচাতে গিয়ে ওই দিন তার মৃত্যুদণ্ড বেঁচে গেল। কি যাতা কথা মনে করেন নাকি? বাংলার জমিনে আহলে হাদিসরাই হযরত আনাসের স্বার্থে, হযরত আবু হুরায়রার হাদিসের স্বার্থে জীবন দিতে প্রস্তুত হয় আল্লাহর রহমতের কারণে। আল্লাহর রহমত হলে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে, যদি আপনার আল্লাহর রসুলের হাদিসের পক্ষে থাকেন। এটা একটা প্রমাণ হিসেবে খালি একটা ঘটনা খালি আপনার বললাম, এরকম অসংখ্য ঘটনা আমাদের বইতে বিভিন্ন জায়গায় লেখা আছে। আল্লাহ রসুলের সাহাবিরা এক যুদ্ধে গিয়েছেন, ফেরত চলে আসতেছেন, হঠাৎ একজন সাহাবি পিছিয়ে পড়েছেন, দল হারিয়ে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কাফেলা চলে গেছে। ওই লোকটি তখন ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে চলে গেছে, জঙ্গলে বাঘ থাকে, বাঘ এসে হামলা করছে। উনি বলছেন হে জঙ্গলের বাঘ, রব্বি ও রব্বকাল্লাহ, আমার রব এবং তোমার রব এক আল্লাহ, নবী ও নবীকাল মুহাম্মদ, তোমার নবী আমার নবী মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের একজন শিষ্য মাত্র, তুমি আমাকে কোনো ক্ষতি করো না। একটা পশু, হিংস্র পশু সঙ্গে সঙ্গে মাথা নিচু করলো, তার গা ঘেঁষতে লাগলো, মানে সম্মান দেখাতে শুরু করলো। উনি বললেন হে সিংহ, আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি, আমার রসুলের সেনাবাহিনী কোন দিকে গেছে আমি খুঁজে পাচ্ছি না, তুমি কি পারবে আমাকে রাস্তা দেখাতে? এই বাঘটি তাকে সাথে নিয়ে যতদূর পর্যন্ত ওই কাফেলা না পাওয়া গেছে ততদিন ওই বাঘটি তাকে সাথে নিয়ে চলে গেছে, সেখানে দেখার পরে আবার গা ঘেঁষে বিদায় দিয়ে চলে আসছে। বাঘ পর্যন্ত আল্লাহ নবী সাহাবিকে সম্মান করেছে, একেবারে সহিহ যেগুলো সব। ওই সাহাবির নাম সফিনা, যিনি রসুলের মৃত্যুর পরে 30 বছর খেলাফত থাকবে যে হাদিসের রাবে, যিনি উনি হচ্ছেন সফিনা, আল্লাহ রসুলের গোলাম। এজন্যই বলছি আল্লাহ রসুলের সাহাবিদের মর্যাদা, আল্লাহ রসুলের হাদিসের মর্যাদা, এক কথায় আল্লাহ পাকের প্রেরিত ওহির মর্যাদা পৃথিবীর সকল এলেমের উপরে। সায়েন্স মিথ্যা হতে পারে, সাহিত্য মিথ্যা হবে, অর্থনীতি মিথ্যা হবে, রাজনীতি মিথ্যা হবে, আল্লাহ রবের ওহি কখনো মিথ্যা হতে পারে না। আরে ওহির বিধান প্রতিষ্ঠা করার জন্য আহলে সান্দল জন্ম, আহলে যুবসংঘের জন্ম হয়েছে, শুধু ওহির বিধান প্রতিষ্ঠা করার জন্য, মানুষের রায় প্রতিষ্ঠা করা আমাদের উদ্দেশ্য নয়। যে সমস্ত মানুষ এই ওহির বিধানের পক্ষে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক মহব্বত করে তাদের গোনা খাতা মাফ করে আমাদেরকে নাজির ফেরকা অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিতেও পারেন। আমরা আশা করবো আল্লাহ পাক তুমি আমাদেরকে সমাজ সংস্কার করার তৌফিক দাও, সমাজ সংস্কারের মেজাজ আল্লাহ বানিয়ে দেয়, মানুষের হয় না, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিকটা করে দেন, তাহলে ইনশাআল্লাহ পারবো নাহলে পারবো না। এবার আসেন সবশেষ নিদর্শন, এই বৈশিষ্ট্য এই, তারা নবীর হাদিসকে সবারই উপরে রাখে, নবীর মহব্বতকে সবারই উপরে রাখে, এটা আমাদের লক্ষণ থাকবে। ইয়া নবী সালাম আলাইকা দিয়ে যারা মিলাদ পড়ে তারা প্রদর্শনী করে, নবীর মহব্বত তাদের মধ্যে আছে যারা একটা হাদিসের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, তারাই প্রকৃত নবী প্রেমিক। সেই নবী প্রেমিক সাহাবীরা ছিলেন এক সময়, আমরা তাদের মধ্যেই হতে পারি,
একদিন ওমর ফারুক হেঁটে যাচ্ছেন আল্লাহ রসুলের সঙ্গে, আল্লাহ রসুল ওমর ফারুক গায়ে হাত দিয়ে বলছে, ওমর তুমি আমাকে ভালোবাসো? ওমর বলছে, আমি আপনাকে ভালোবাসি, তবে আপনার আমার জীবনের চাইতে নয়। এটা ঠিক, ওমর হকাত বলা মানুষ, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না। আল্লাহ রসুল বললেন, ওমর তুই এখন আর মুমিন হতে পারলে না। ধমক খাওয়ার পরে ওমর বলছে, হে আল্লাহ রসুল, এখন ওমর প্রস্তুত নিজের জীবন আপনার স্বার্থে দেওয়ার জন্য। হ্যাঁ আল্লাহ ইয়া ওমর, হে ওমর এখন তুমি মুমিন হলে। এই হাদিসগুলো সামনে রাখতে হবে না, রসুলের হাদিস পদ তুলে ডুবাচ্ছে সবাই, আর আমরা দেবো আহালাজ হয়ে বসে আছি, কোনো সাড়া নেই, শব্দ নেই, কিছুই নেই। কি বাংলাদেশের হাইকোর্টের থেমিস দেবের মূর্তি ঝুলে বেড়াচ্ছে, আহালাজের কোনো সাড়া শব্দ নাই? আমরা কিছু মিসকিন কথাবার্তা বললাম আর সমস্ত দুনিয়া মেনে সেখানে আইনজীবীরা সব আসে না? কিসের আইনজীবী? সব ক্ষেত্রে মূর্তি ভাস্কর্য নিয়ে মানুষ পাগল, আহলাদিসের ঘরে ছবি মূর্তি ভরা, কিসের আহলাদিস? আপনি কথা বললে আপনার পর দুনিয়াবে স্বার্থ ঘা লাগবে না? এ দু একটা উদাহরণ দিচ্ছি মাত্র, এগুলি সাবধান থাকবেন। আপনার হৃদয়ের মধ্যে ছবি থাকবে, বাহ্যিক কোনো ছবি থাকবে না। যারা যুবক আছো, আমি খোদ্দাকে বলেছি আবার এখন বলছি, যুবকদেরকে এগিয়ে আসতে সবার আগে এই মসজিদ টিকে থাকবে। আমার ছোট ভাই আসেন যে দুঃখ করে কেন্দ্রে কেটে চলে গেল, এই মসজিদের প্রতিষ্ঠার ইতিহাসে তার সবচেয়ে বেশি অবদান আছে। এই অবদান অক্ষুণ্ণ থাকবে যদি এখানকার মুসল্লিরা এবং এখানকার যুব সংঘের সংগঠন যদি মজবুত থাকে, তাহলে এই অবদান অক্ষুণ্ণ থাকবে। আর নাহলে বিলাসী কিছু মানুষ দিয়ে করছে তাহলে মসজিদ টিকবে না। বিলাসী মানুষরা এসি না পেলে রাগ করবে, এসি নিয়ে এখানে কি জন্য যাব? জি না, যখনই এসি চলে যাবে মনে রাখো মদিনা মসজিদের কথা, যেখানে মুসল্লি ছিল আবু বকর, ওমর, ওসমান, বিন ইয়াসির সালাত আদায় করেছে, তাদের কথা স্মরণ করো। এখনকার মসজিদের নববীতে যারা সালাত আদায় করে এসি ঘরের মধ্যে, এখনকার মুসল্লি আর তখনকার মুসল্লি কি সমান হবে? 100% ডিফারেন্স হবে। অতএব আপনাদেরকে অনুরোধ করব, এখানে সংগঠন মজবুত রাখবেন, এখানে যারা আলামা ভাষণ দিতে আসবেন তাদেরকে পরিষ্কার বলে দেবেন, এটা আহলেদের যুবসংঘের মসজিদ, আপনি যে মতে থাকেন থাকেন, আহলেদের যুবসংঘ আহলেদ আন্দোলনের সংস্কারের বিপরীত কোনো কথা বলতে পারবেন না। বলতে সাহস হবে? কোথায় গেলে আসি, সাহস থাকতে হবে এরকম? এই আসি না, এদিকে আসো, এদিকে আসো। তুমি ইসলামের যত ক্ষতি করেছে আলামরাই করেছে, ইসলামের উন্নতিও করবে আলামরাই করবে। আলেম হতে হবে নিঃসন্দেহে, যারা ফেরকা নাজার ওর বুঝে সংস্কার ধর্মী আলেম যারা, তারা এখানে খবর দিবে, মনে থাকবে? যাও আল্লাহ কবুল করুক তোমাদের। আমি মুসলিমদের সবাইকে সাক্ষী রেখে বলছি, কোনো গতানুগতিক আলেম সুর দিয়ে কান দিয়ে হাসিয়ে টাকা নেওয়া আলেমদের এখানে চান্স না পায়। আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর নাম হলো আন্দোলন, এর নাম কোনো সংগঠন নয়, এটা আন্দোলন। যে আন্দোলন আছে সে থাকবে না, সে বাস আউট, মরা লোক লাশ দিয়ে লাশ গুনতে হবে রাজি না। প্রাণহীন চেতনাহীন মানুষ লাশের সমতুল্য, এদের দিয়ে কষ্ট করে সমাজ সংস্কার হবে না। ফেরকা নাজিয়া হওয়ার জন্য এটা অত্যন্ত বড় নিদর্শন, এটা মনে রাখবেন সবসময়। এর বিপরীত যেন না থাকে, এই মসজিদের মুসল্লি ভাইদেরকে আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, ভবিষ্যতে কখনো আসবে কিনা জানি না, হতে পারে এটা আমার বিদায়ী ভাষণ হতে পারে, কিন্তু এই আন্দোলন যেন এখানে অব্যাহত থাকে। যদি না থাকে ঠিক, এই সমস্ত বিল্ডিংয়ের মসজিদ আমার কোনো বিল্ডিং দরকার নেই, আমাদের মাঠে ছিল তাদের তাও ভালো, কিন্তু এই বিল্ডিং আমার কোনো প্রয়োজন নেই। নিঃসন্দেহে বিশুদ্ধ আকীদা আমল দেখে আপনারা দান সাদকা করবেন, বেদাতি মসজিদে দান করা যাবে না, বেদাতি মাদ্রাসাতেও দান করা যাবে না। হিসাব করে পয়সা খরচ হবে, পয়সার হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বিশুদ্ধ পথে চলার জন্য, ফেরকা নাজির অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।